রেকর্ডিং হোক। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম স্যার ডক্টর বিজন সরকার, প্রফেসর ইউনিভার্সিটি অফ কল্যাণী। স্যার আমি এবং আমার স্টুডেন্ট সবাই ভীষণ সৌভাগ্যবান যে আজকে তারা এই ক্লাস করার সুযোগ পাচ্ছে। ক্লাস আপনার, ক্লাস শেষে আমি বাকি বলবো, আপনি ক্লাস নিন। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, তোমার ইন্ট্রোডাকশন হয়ে গেছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর বেশি কিছু বলবো না, ওকে ঠিক আছে সবাই জানে আপনি কে। ঠিক আছে, 1 মিনিট ওয়েট করো, আমি পাওয়ার পয়েন্টটাকে বের করে নিই। হ্যালো, হ্যাঁ দেবিদা স্যার, শুনতে পাচ্ছো আমাকে তো? হ্যাঁ পরিষ্কার। আচ্ছা, একদম পরিষ্কার, ওকে ঠিক আছে। যাক, জয়িতা ইন্ট্রোডিউস করেছে, এমনিতে জয়িতা আমার স্কলারও, আমার স্টুডেন্ট, আমার কাছে পিএইচডি করেছে, ডবল ডবল স্টুডেন্ট আর কি, দুবার দুবার করে হ্যাঁ, স্টুডেন্ট। আর আজকে যতটুকু সব স্যারের জন্য। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা ব্যাপার নয়। আচ্ছা, আমার কাছে ইনফরমেশন যা ছিল তাতে 70 জন আর কি অ্যারাউন্ড থাকবে, তোমরা হিসাব বলছে প্রায় 70 জনই আছো না, তাহলে। এখানে আপনার আরো স্কলার আছে, আমার কিছু বান্ধবী আছে, বন্ধু আছে আমার আচ্ছা স্টুডেন্ট ঠিক আছে, ছাড়াও। সেই হিসাবে আর কি, যে হ্যাঁ টার্গেট স্টুডেন্ট যেটা 70, সেখান থেকে হয়তো 5-10টা কম হতে পারে। না, বাড়বে আস্তে আস্তে, এরা একটু লেট করে, আচ্ছা অভ্যেস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, না অলরেডি আমরা 10 মিনিট লেটেই চলছি, ঠিক আছে। এবার যেটা দরকার, যেটা তোমরা ফার্স্ট অফ অল হচ্ছে, যেমন জয়শ্রী বেরা বা অন্য কেউ যারা আছো আর কি, আমি জানি না কে স্টুডেন্ট আর কে আর কি টিচার, সবাইকে আমি চিনিও না, জাস্ট মাইক্রোফোনটাকে মিউট করে আর কি ক্লাসটা বা আমারটাকে অ্যাটেন্ড করতে হবে, যখন যার প্রয়োজন হবে জাস্ট আনমিউট করে কথা বলবে। আমি থ্রু আউট দ্য ক্লাস আমি চাইবো সবাই কথা বলুক, যার যেখানে যার জিজ্ঞেস আছে জিজ্ঞেস করা শুরু করে দেবে তোমরা সবাই। এই মানে ওই লাস্টে সবাই কিছু জিজ্ঞেস করব, লাস্টের জন্য বসে থাকবো, এরকম কিছু ভাবার দরকার নেই। মানে আমি নর্মালি ভাবি যে আমার ক্লাস শেষ হবে এবং সবারই প্রশ্নের সমস্ত উত্তর শেষ হয়ে যাবে, ক্লাসের পরে আবার কিছু প্রশ্ন থাকবে আলাদা করে, কোশ্চেন আনসার সেশন, সেটা সাধারণত আমার নর্মাল ক্লাসে হয় না, যেহেতু তোমরা আমার তো একদম সেই আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট নও, সেখানে হয়তো প্রথমে একটু হেজিটেশন থাকতে পারে যে কতটা প্রশ্ন করতে পারি, কতটা প্রশ্ন করব আর কি। যত ইচ্ছা প্রশ্ন করো, ঠিক আছে, শুধুমাত্র যেন প্রশ্নটা রেলিভেন্ট হয়, একদম ইরেলিভেন্ট প্রশ্ন করো না। সে একটা গল্প আছে না, যে একটা স্কুলে একজন টিচার পড়াচ্ছেন যে শেরশাহ ঘোড়ার ডাক চালু করেছিলেন, তাতে একজন উত্তর দিচ্ছে, স্যার তার আগে ঘোড়া ডাকতো না? মানে শেরশাহ ঘোড়ার ডাক ডাকানো শুরু করে দিল? এরকম প্রশ্ন না করলেই হবে, রেলিভেন্ট প্রশ্ন করো, যত প্রশ্ন ইচ্ছা হবে সব সব কিছু করো। আমার তো এরকম কিছু টার্গেট নেই যে আজকে আমাকে কিছু একটা শেষ করতে হবে, যে একটা ইউনিট আমি শেষ করব, একটা কিছু শেষ করব, কিছুই নাই, জাস্ট একটা ডিসকাশন হবে। তোমাদের ডিসকাশন হতে হতে 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, 20 মিনিট পর যত দূর হবে তত দূর হয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এরকম কোনো আলাদা করে আমার কোনো লিমিটেশন বা লিমিট নেই যে এইটুকু বলবো এইটুকু বলবো না, এইটা আমি যেটুকু আলোচনা করব সেই আলোচনা করতে করতে যদি তোমার এডুকেশনাল অ্যাসপেক্টের অন্য কিছু আলোচনা করতে তোমাদের মনে হয় যে এটার সঙ্গে অন্য কিছুর কোরিলেশন আছে, তাহলে ওইটাও আর একবার জিজ্ঞেস করে নিই, তাও জিজ্ঞেস করতে পারো, তাতে আমার কোনো অসুবিধা হবে না। মানে আমি যতটা আমার দিক থেকে জানি সব বলতে শুরু করে দেবো। ওকে তাহলে এবার শুরু করি, একটা আমাকে আগে প্রেজেন্টেশনের স্লাইডটাকে আমি দেখিয়ে নিই আগে, যেহেতু আমি একটা নাম দিয়েও ছিলাম যে আমি কি বলবো তোমাদের, তার একটা টাইটেল আমি তোমাদের আমি বলেছিলাম আর কি, সেটা হচ্ছে, আচ্ছা জয়িতা দেখতে পাচ্ছো তো আমার পিপিটি, দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, এইটা আমি নাম দিয়েছিলাম যে টিচিং এট এ গ্ল্যান্স, এট এ গ্ল্যান্স, টিচিং এট এ গ্ল্যান্স।
তো হঠাৎ করে মনে হলো একটু বাংলাটাও লিখি আর কি। থ্যাংক ইউ স্যার, এটা আমাদের জন্যই হয়েছে আমি জানি। না এটা একটা প্রবলেম হচ্ছে আমার অ্যাকচুয়ালি বাংলা বাংলা সফটওয়্যার নেই, ঠিক আছে, তাহলে এটাকে আমাকে ম্যানেজ করতে হয়েছে। তো কি করে ম্যানেজ করলাম, ছাত্ররা কেউ বলো যে এটা আমার কাছে কিন্তু বাংলা সফটওয়্যার নেই কিন্তু আমি এটাকে ম্যানেজ করে আমি এটা করেছি, কি করে করলাম? কোনো স্টুডেন্ট কিছু বলবে যে কিভাবে করলাম আমি এটা? এটা খুব ডিফিকাল্ট কাজ নিশ্চয়ই নয়, এটা এটা করা যেতেই পারে, কিভাবে করলাম বলে মনে হয় কারোর কোনো আন্দাজ বলো? কেউ বলো কিছু বলছে না, না বলো, কেউ কিছু বলো, কথা বলা শুরু করো। আমি তখন পড়ানোর মধ্যে ঢুকলামই না, এমনি জাস্ট জিজ্ঞেস করলাম, আমার কাছে কোনো বাংলা সফটওয়্যার নেই কিন্তু তাও আমি এটাকে লিখে ফেলেছি বা আমি এটাকে পড়েছি, তো কি করে করলাম কারোর কোনো কোথা আন্দাজ? থেকে পারফেক্ট করে করেছেন আপনি? কিন্তু কোথা থেকে পাবো, কোথা থেকে করলাম? আমি তো লিখতে পারলাম না, কি করে করলাম আন্দাজ করো তো, কোথাও থেকে বললে হবে না, কি করে করলাম আর একদম এক্স্যাক্টলি বলো যে স্যার আপনি এইভাবেই নিশ্চয়ই করেছেন। ইংলিশ থেকে তো বাংলায় এ করা যায়, তো যেখান আচ্ছা থেকে ওকে, করেছেন। আমি আমি সিম্পলি লিখেছিলাম আমার গুগলে, গুগলে সার্চ দিয়েছিলাম টিচিং ইন বেঙ্গলি বলে আমি সার্চ দিলাম, তাতে শিক্ষণ বলে একটা শব্দ আসলো, আমি এটাকে কপি করে বসিয়ে দিলাম, অ্যাটে অ্যাটে গ্লান্সটাকেও আমি লিখলাম, লিখে আর কি কপি করে আমি সার্চ দিলাম, বাংলাতে আসলো এক পলকে, তাতে আমার মনে হলো এক পলকে কথাটা ভালো নয়, হয়তো এক ঝলকে হলে ভালো হয়, আবার খুঁজে খুঁজে এক ঝলক কোথায় থেকে নিয়ে এসে বসিয়ে দিলাম। সুতরাং এই টেকনোলজি কিছুই না, শুধু মানে প্রপারলি ইউজ করতে পারলেই চলবে আর কি। ওকে ঠিক আছে, এবার আমার সঙ্গে যেটা জয়িতার কথা হচ্ছিল তাতে আমার এটা মনে হয়েছিল যে এই যে আমি নাম দিলাম টিচিং এট এ গ্লান্স, এটা অ্যাকচুয়ালি কোন সিলেবাসের, তোমাদের কোন সিলেবাসের সঙ্গে এটা ম্যাচ করে? একটা তো সিলেবাস ওরিয়েন্টেড কিছু পড়াশোনা হওয়া দরকার, হয়তো তার থেকে আমরা এক্সট্রা কিছু জানবো, হয়তো যা জানবো সেটা সিলেবাসের থেকে একটু বাইরেও হতে পারে, তাতে অসুবিধা নেই, সবই তো সিলেবাসের বাইরে হোক সেটা তো অবশ্যই এডুকেশনাল ফিল্ডের মধ্যেই, সুতরাং সিলেবাসের বাইরে একটু জানলেও কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, কারণ এক্সপেক্টেড তোমরা অনার্স পড়ছো, এরপরে তোমার মাস্টার ডিগ্রি পড়বে, আরো জানবে অনেক কিছু জানবে। ওকে তাহলে এবার আমরা যাই আর কি সিলেবাসে, তোমাদের দেখবে একটা ডিএসি পেপার আছে, হ্যাঁ, যেটা আমাদের ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, যেটা সেখানে একটা টিচার এডুকেশন বলে একটা পেপার আছে, মোস্ট প্রবাবলি ডিএসি টু বোধ হয় সেটা, সেখানে একটা ছোট্ট ইউনিট আছে টিচার ট্রেনিং অ্যান্ড টিচার এডুকেশন, সরি অ্যানি অ্যান্ড না, এইভাবে লেখা আছে টিচার ট্রেনিং ভার্সেস টিচার এডুকেশন। তা আমি ওইটার সঙ্গে কোরিলেট করি যে আমি যে আজকে টিচিং এর, টিচিং এট এ গ্লান্স বলবো সেটা এই এই জায়গাতে আর কি এটা মোটামুটি ভাবে ফিট করে, ঠিক আছে। তাহলে আমার এখানে কনসেপচুয়ালি যেটা দাঁড়াবে যে টিচার ট্রেনিং অ্যান্ড ভার্সেস টিচার এডুকেশন, যেহেতু তোমরা যে পেপারটা তোমাদের ডিএসি হিসাবে আছে সেই পেপারটার নাম অ্যাকচুয়ালি টিচার এডুকেশন, তাহলে একটু আন্দাজ করতে পারো নিশ্চয়ই তোমাদের এই টিচার এডুকেশন কি সেকেন্ড সেমিস্টার, তোমরা এখন যেটা আছো যে সেমিস্টারে আছো, সেমিস্টার টু তে আছো তোমরা বোধ হয়, ফিফথ সেমিস্টার এটা হ্যাঁ এটা মানে সব ওরা, সেমিস্টারই আছে, হ্যাঁ এটা ফিফথ সেমিস্টারের সিলেবাস। ফিফথ সেমিস্টার ডিএসসি, অ্যাকচুয়ালি ফিফথ সেমিস্টার আর সিক্সথ সেমিস্টার দুটোতে থাকে, হ্যাঁ হ্যাঁ এবং এরা এখন যারা আছে এরা বোধহয় সেকেন্ড সেমিস্টার নাকি না না, এরকম এগুলোতে সেমিস্টার, সব আছে, এখানে থার্ড ফিফথ ফার্স্ট থার্ড আর ফিফথ আছে, ও তিনটে ফার্স্ট সেমিস্টার। থার্ড ফিফথ এখন এখন তাই আছে। ওকে সুতরাং তোমাদের যারা ফিফথে আছো তাদের হয়তো এই পেপারটা পড়তে হয়, যারা ইলেকটিভ হিসেবে যারা নেবে তারা নিশ্চয়ই পড়ছো আর কি, তো যারা ওখানে আছো যারা হয়তো ক্লাস করছো বা তোমরা বেসিক কিছু কনসেপ্ট আছে, তাতে আমাকে একটুখানি কেউ একটু আইডিয়া দিতে পারো যে টিচার এডুকেশন বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ টিচার এডুকেশন, বাংলা করবে না এমনি নিজের মনে যা মনে হয় বলবে যে টিচার এডুকেশন বলতে আমি এটা বুঝি, বলো কিছু, কেউ কিছু যদি বলো ভুলক কোনো অসুবিধা নেই, আমি তো তোমাকে নাম্বার দেবো না, আমি তোমাকে মার্কস দেবো না, যে তুমি 10-0 পেয়ে গেলে, 10-10 পেয়ে গেলে কিছুই পাবে না, ভুল হলে ভুল হবে তাতে অসুবিধার কি আছে, কিন্তু কোনো আইডিয়া থাকলে বলো যে টিচার এডুকেশন মানে কি, যে কেউ ট্রাই করো ভুল হোক কোনো অসুবিধা নেই ট্রাই করো, হুম বলো বলো বলো, কেউ একজন ট্রাই করো, একদম ট্রাই করবো না বললে কি করে চলবে, করবে না ট্রাই, বলো কেউ একজন বলতে চাইছো বলো, বলে ফেলো, না ওকে তাহলে আমি আমি আবার আমি একটু বলি,
বেসিক্যালি টিচার এডুকেশন যদি আমরা এনসিটির ডেফিনেশন থেকে নিই, তাহলে এরকম একটা ইংরাজিতে লেখা আছে, এইটাকে আমি বাংলা করে বলি আর কি, যে টিচার এই টিচার এডুকেশন এক ধরনের এডুকেশন, যে এডুকেশন কোনো ব্যক্তিকে দেওয়া হয় যাতে সে প্রি প্রাইমারি টু হায়ার এডুকেশন লেভেল, মানে একদম সেই প্রি প্রাইমারি বা প্রাইমারি লেভেল থেকে আরম্ভ করে একদম মাস্টার ডিগ্রি লেভেল অবধি যারা আর কি পড়াতে চান, যারা পড়াবেন, তাদের জন্য যে এডুকেশন, তাদের জন্য যে ট্রেনিং, সেটাকে এক কথায় বলে টিচার এডুকেশন। এটাকে যদি আমরা আরেকটুখানি ভাবি টিচার এডুকেশন কি, তাহলে দেখবে লেখা আছে যে টিচার এডুকেশন ইজ এ প্রোগ্রাম রিলেটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ টিচার প্রফিসিয়েন্সি অ্যান্ড টিচার কম্পিটেন্সি, অর্থাৎ শিক্ষকের যে দক্ষতা, শিক্ষকের যে ক্ষমতা, সেইটাকে বাড়ানোর জন্য যে প্রোগ্রাম দেওয়া হয় সেই প্রোগ্রামটাই হচ্ছে টিচার এডুকেশন প্রোগ্রাম, বা সেটাকে আমরা বলি টিচার এডুকেশন। তাহলে খুব সংক্ষেপে বলা যেতে পারে টিচার এডুকেশন এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে টিচার তৈরি করা হয়। সেই টিচার প্রি প্রাইমারি হতে পারে, একদম পোস্ট গ্রাজুয়েট লেভেলের টিচারও হতে পারে। তাহলে এই যে টিচার এডুকেশন যে প্রোগ্রামের কথা বলা হচ্ছে, তা নিশ্চয়ই বুঝতে পারছি এর একটা অন্যতম কম্পোনেন্ট নিশ্চয়ই টিচার ট্রেনিং, এবং এই টিচার ট্রেনিংটা নিশ্চয়ই একটা সবচাইতে বেশি এবং সবচাইতে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ টিচার এডুকেশন, যেখানে টিচার ট্রেনিং কিভাবে দেওয়া যেতে পারে, টিচার ট্রেনিং কিভাবে দেওয়া হয় তার বিস্তৃত ব্যাখ্যা থাকে। তোমরা নিশ্চয়ই আরেকটা সাবজেক্টের কথা শুনেছো যেটা টেকনোলজি রিলেটেড সাবজেক্ট আমাদের এডুকেশনে, সেই নামটা কেউ জানো, যে সাবজেক্টটা টেকনোলজি রিলেটেড আমাদের এডুকেশন ফিল্ডে আমরা ব্যবহার আমরা পড়াই, সেই সাবজেক্টের নাম কি কেউ আন্দাজ করতে পারো? তোমরা জানো হয়তো নামটা, ম্যাথ। ম্যাথ সাবজেক্টের নাম কি? সাবজেক্টের ম্যাথ কি করে হয়? একটা পুরো পেপার বা কোর্স পড়ানো হয়? ভোকেশনাল এডুকেশন। ভোকেশনাল এডুকেশন, আচ্ছা, যে যে এডুকেশনটাই টেকনোলজি কথাটাই আছে, টেকনোলজি শব্দটাই সেখানে ব্যবহার আছে, যেমন একটা টেকনোলজি ইন এডুকেশন, টেকনোলজি ইন এডুকেশন। আরো সহজে আরো ছোট করে এর নাম আর একটা আছে, আইটিআই। হ্যাঁ হ্যাঁ, আইআইটি। আইআইটি আইআইটি কেন হবে? তোমরা এডুকেশন, তোমরা তোমরা এডুকেশনের স্টুডেন্টরা আইআইটি পড়ো? তোমরা এডুকেশনের স্টুডেন্টরা আইআইটি পড়বে না আইটিআই পড়বে? যেমন টিচার এডুকেশন একটা পেপারের নাম, একটা কোর্সের নাম, সেরকম আর একটা পেপার থাকে যেটাকে বলে এডুকেশনাল টেকনোলজি। সেখানে বললাম তো যে টেকনোলজি শব্দটাই সেই পেপারের মধ্যে আছে। ওকে, এই যে এডুকেশনাল টেকনোলজিতে এই টিচিং সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়, ঠিক আছে? টিচিং কি, টিচিং কে অ্যানালাইসিস করা হয়, টিচিং এর কম্পোনেন্ট গুলোকে শো করানো হয়, এবং টিচিং কে যত রকম ভাবে হোক না কেন টিচিং কে আর কি বেসিক্যালি এই এডুকেশনাল টেকনোলজি অ্যানালাইসিস করে। এবং এডুকেশনাল টেকনোলজি যে পোর্শনটা বা যে পার্টটা এই টিচিং নিয়ে বিস্তারিত আলোচনা করে তাকে আবার একটা নাম বলে, সেটাকে বলে টিচিং টেকনোলজি, ঠিক আছে? সেটা অ্যাকচুয়ালি এডুকেশনাল টেকনোলজির একটা ছোট্ট পার্ট, এছাড়া অনেক কিছু আছে আরো, ইনস্ট্রাকশনাল টেকনোলজি আছে, ঠিক আছে, এরকম অনেক অনেক টেকনোলজির নাম আছে, বিহেভিয়ারাল টেকনোলজি আছে, হ্যাঁ, প্রচুর নাম আছে, আমাদের অত কিছু আমাদের প্রয়োজন নেই এখন। এবার এই হলো বেসিক্যালি তোমাদের সিলেবাসের সঙ্গে আমার আমার যে আলোচনা তার একটা সম্পর্ক। যেহেতু দেখো এখানে টিচারদের ট্রেনিং দেওয়া হবে, তার মানে শেখানো হয় টিচার এডুকেশনে শেখানো হয় বা টিচার ট্রেনিং এ শেখানো হয় একজন টিচার কি করে আস্তে আস্তে ভালো করে টিচিং দেবেন বা দিতে পারবেন। তাহলে আমরা একটু আরেকটা জায়গা নিয়ে আলোচনা করি। তোমাদের কি আন্দাজ একজন টিচারকে যদি টিচার হতে হয়, ঠিক আছে, একজন টিচার, আমি ধরো টিচার, তোমাদের এখানে তোমাদের জয়িতা ম্যাম বসে আছেন, তিনি একজন টিচার, সেই টিচারের কি নলেজ থাকা খুব জরুরি পড়ানোর জন্য? কোন নলেজ থাকা খুব জরুরি পড়ানোর জন্য? কিসের নলেজ থাকতে হবে, কিছু আন্দাজ করো? বিষয় সম্বন্ধে জ্ঞান,
বিষয় সম্বন্ধে, তার মানে আমরা এটা বলতে পারি, তাই তো? কিসের নলেজ থাকাটা খুব জরুরি, সেটা হচ্ছে কন্টেন্টের নলেজ। কন্টেন্ট মানে বিষয়বস্তু। কিন্তু একদম ঠিক কথা বলেছো, যে বলেছো যে হ্যাঁ, তাহলে আমি টিচারের যে নলেজটা খুব জরুরি সেটা কন্টেন্ট নলেজ। অর্থাৎ আমি যদি এডুকেশন পড়াই, তাহলে আমার এডুকেশন অ্যাজ এ কন্টেন্ট আমার নলেজ থাকতে হবে। যে টিচার ফিজিক্স পড়ান, তার ফিজিক্সের নলেজ থাকতে হবে। যে টিচার বাংলা পড়ান, তার বাংলার নলেজ থাকতে হবে। এবং টিচারদের কন্টেন্টে যে নলেজটা থাকে বা থাকা উচিত বলে মনে হয়, তার একটা নাম আছে, এই কথাটা বলে যে মাস্টারি নলেজ। সেখানে দেখো টিচারদের আমরা বলি না মাস্টারমশাই, এই মাস্টারমশাই কথাটা তো আর বাংলা নয়, মাস্টার থেকে এসছে মাস্টারমশাই। বলা হয় টিচারদের কন্টেন্টে মাস্টারি নলেজ থাকা উচিত। মাস্টারি নলেজ এই শব্দটা সম্বন্ধে তোমরা কেউ পরিচিত? যে মাস্টারি নলেজ বলতে আমরা কি মিন করি বা কি বুঝি, কেউ জানো, আন্দাজ করতে পারো, ট্রাই করতে পারো, যে কেউ ট্রাই করতে পারো, যে মাস্টারি নলেজ মানে আমি এটা বুঝি। মাস্টারি নলেজ মানে বুঝতেই পারছো যে, বলো বলো, কেউ বলো। শিক্ষক শিখন কি মানে বিএড ডিএলএড এগুলো? না না, নলেজটা মাস্টারি নলেজ বলছে। একজন শিক্ষকের কন্টেন্টের উপরে যে নলেজটা থাকা উচিত, তাতে মাস্টারি নলেজ থাকা উচিত। মানে মাস্টারি নলেজ থাকলেই সে মাস্টার মাস্টারমশাই হতে পারবে। তাহলে যে মাস্টারি নলেজ বলতে আমরা কি মিন করি, এর কোনো মানে আছে আলাদা করে যে এইটা এইটা হলে বলবো তার মাস্টারি নলেজ হয়েছে? তুমি যেটা বলছো যে সে টিচার ট্রেনিং করে, সে বিএড করেছে বা ও ডিএলএড করেছে, সেটা তো তার ট্রেনিং প্রোগ্রাম। কিন্তু এটা বলছি যে সাবজেক্টের ম্যাটারে, যে সাবজেক্ট ম্যাটার তিনি পড়াচ্ছেন, তাতে তার মাস্টারি নলেজ থাকা উচিত। তাহলে এই মাস্টারি নলেজ বলতে আমি কি মিন করি, কি বোঝাই? শিক্ষকতার জ্ঞান, শিক্ষকতার জ্ঞান। আচ্ছা, তোমার কি মনে হয় যে ছাত্রদেরও আর কি কোনো সাবজেক্টের মাস্টারি নলেজ থাকা উচিত না উচিত না? থাকা তো স্যার উচিত। তাহলে তাহলে তুমি কেন শিক্ষকের ক্ষেত্রে বলছো? নলেজ তো মাস্টারি নলেজ। ওকে, একটা খুব ছোট্ট সহজ হিসাব আছে, একটা ছোট্ট হিসাব আছে। হিসাবটা হচ্ছে এইরকম, ধরে নেওয়া যাক, ধরে নেওয়া যাক যে আমি আর কি এডুকেশনাল টেকনোলজি পড়াই। তাহলে আমি যে বিষয়টা পড়াই, সেই বিষয়ের যদি 80% নলেজ, 80% বা তার অ্যাবাভ নলেজ যদি আমি বোধগম্যতার মধ্যে আমার থাকে বা আমি সেটাকে আয়ত্ত করতে পারি, তাহলে বুঝতে হবে সেই কন্টেন্টে বা সেই সাবজেক্টে আমার মাস্টারি নলেজ আছে। তার মানে ধরে নাও যে আমি তোমাদের এডুকেশনাল টেকনোলজি পড়াই, তার একটা সিলেবাস আছে, তাহলে ওই সিলেবাসের 80%-এর বেশি আমার আয়ত্ত করে ফেলেছি, তাহলেই দাঁড়াবে যে আমার মাস্টারি নলেজ আছে। তাহলে আমি যখন অ্যাজ এ টিচার, আমি তো এটাও চাইতে পারি যে আমার স্টুডেন্টদেরও আর কি মাস্টারি নলেজ নলেজ হোক, চাইতে পারি কি পারি না? এবং আমি যদি বলি এটা চাওয়া উচিত কি উচিত নয়, কি মনে হয়? উচিত স্যার, উচিত। সুতরাং মাস্টারি নলেজ মানে এরকম নয় যে মাস্টার মশাইদের শুধু থাকবে। মাস্টারি নলেজ মানে যে কন্টেন্ট বা যে সাবজেক্ট ম্যাটারের কথা বলছি, তার 80% অ্যান্ড অ্যাবাভ নলেজ যদি কেউ অ্যাকোয়ার করতে পারে, যদি কেউ আয়ত্ত করতে পারে, যদি কেউ বোধগম্যতা স্তরে নিয়ে আসতে পারে, তাহলে বলতে হবে সেই কন্টেন্টে তার মাস্টারি নলেজ আছে। বোঝাতে পেরেছি? এবার নেক্সট আমার আরেকটা প্রশ্ন আছে, যে শুধু কি এই কন্টেন্ট নলেজ থাকাটাই সাফিসিয়েন্ট একজন টিচারের ক্ষেত্রে, নাকি আরো কিছু নলেজ তার জানা প্রয়োজন? মানে আমি কন্টেন্টের 80%-এর বেশি জানি, আর কিছু, আর কিছু কি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, পরিষ্কার করে একজন করে বলো বলো। বাস্তবসম্মত জ্ঞান থাকা প্রয়োজন স্যার, মনোবিজ্ঞান জ্ঞান থাকা প্রয়োজন, বাস্তবসম্মত জ্ঞান থাকা প্রয়োজন। ওকে, আর কিছু বলবে? ব্যাপক অর্থে শিক্ষা সেই সম্বন্ধে জ্ঞান হওয়া উচিত। কন্টেন্টের জ্ঞান তো বললামই, আমি তো বললাম কন্টেন্টের জ্ঞান আমার আছে, এছাড়া কি আর কোনো জ্ঞানের প্রয়োজন আছে? বাহ্যিক জ্ঞান, একজন বলেছে বাস্তব জ্ঞান, একজন বলছে বাহ্যিক জ্ঞান, আর একজন বলেছে মনোবিজ্ঞান সম্মত জ্ঞান, যেটা যেটা ব্যাপক অর্থে শিক্ষা যেটা বলছে যে চরিত্র, চরিত্র জ্ঞান, চরিত্র জ্ঞান কেন লাগবে? চরিত্রবান হওয়া প্রয়োজন। আরে আমি কি বলেছি নাকি টিচারের কোন ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছি? আমি আমি টিচারের বৈশিষ্ট্যের কথা বলছি না, আমি টিচারের, আমি বলছি টিচারের কন্টেন্টের জ্ঞান ছাড়া আর কোন কোন বিষয়ে জ্ঞান প্রয়োজন।
হ্যালো স্যার স্যার বলো 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 বলছি শিক্ষা তো ধরুন দুটো হচ্ছে, যেমন ব্যাপকত্ব শিক্ষা এবং সংকীর্ণ অর্থের শিক্ষা। এবারে এটা যেটা গ্রহণ করেছে সেটা হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা। এবারে আরো কিছু যদি প্রয়োজন, যেটা বলছে ব্যাপক অর্থের শিক্ষাটাও তো প্রয়োজন বেশি। আবার তুমি আমার আমার কথা ভুল করছো। একজন শিক্ষককে শিক্ষক হতে গেলে তার বিষয়বস্তুর প্রতি অগাধ জ্ঞান প্রয়োজন, যেটাকে আমরা মাস্টারি নলেজ বলছি। শিক্ষক হতে গেলে আমি বলছি, সেই একজন মানুষকে শিক্ষক হতে গেলে শুধুমাত্র তার বিষয়গত জ্ঞানই মানে প্রয়োজন, না তার থেকে আরো কিছু অন্য কিছু বিষয়ে জ্ঞান প্রয়োজন? উপস্থাপনা করার জ্ঞান, এটাকে আমরা আমরা কি বলতে পারি? এটা কি কন্টেন্টের জ্ঞান বলবো? হ্যাঁ স্যার, কন্টেন্টের জ্ঞান কোন নির্দিষ্ট বিষয়বস্তুর এই যে উপস্থাপনার যে জ্ঞানটা বলছো সেটা কি কন্টেন্টের জ্ঞান বলবো? এটা আলাদা জ্ঞান একটা। হ্যাঁ স্যার, কন্টেন্টের জ্ঞান। কন্টেন্টের জ্ঞান তাহলে উপস্থাপনার জ্ঞান বলছো কেন? ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন, তার একটা হচ্ছে উপস্থাপনার জ্ঞান যেটা বলছো সেটা তো কন্টেন্টের জ্ঞান থেকে আলাদা না, একই কি মনে হয়? স্যার শুধু কন্টেন্ট নয়, সব কিছুই উপস্থাপন করার জ্ঞান। আমি সেটাই তো বলছি, উপস্থাপন করার যে জ্ঞান সেই জ্ঞানটা তো আলাদা একটা জ্ঞান নাকি? নাকি একই একই জিনিস? ধরে নাও যে আমার কন্টেন্টের প্রচুর জ্ঞান আছে, তাহলে কি আমার উপস্থাপনার জ্ঞান থাকবে? থাকবেই থাকবে, কি মনে হয়? না স্যার, তেমন কিছু না। তাহলে 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 নিশ্চয়ই উপস্থাপনার জ্ঞান বলে যে জিনিসটা তুমি বলতে চাইছো সেটা নিশ্চয়ই অন্য এক ধরনের জ্ঞান। হ্যাঁ স্যার, তাই তো? তাহলে সেই জ্ঞানটাকে আমরা কি বলবো? কিসের জ্ঞান? ওকে, এবার একটু এগোই, এবার এবার বলো বলো বলো। ঠিক আছে ঠিক আছে, তুমি উপস্থাপনাকে ইংরেজি করে প্রেজেন্টেশন বললে, ইংরেজিকে বাংলা করলে, বাংলাকে ইংরেজি করলে কোনো আলাদা করে অর্থ দাঁড়ায় না, ওই বঙ্গানুবাদ কিংবা ইংরেজি অনুবাদ হয়, তাই না? ও তো উপস্থাপনা বলেইছে। ওকে, আমি আরেকটা শব্দে আসি। দেখো ডান দিকে আরেকটা শব্দ আছে, পেডাগজি। এই কথাটার মানে জানো? পেডাগজি কাকে বলে মানে জানো? সঠিক পেডাগজি, পেডাগজি মানে কি? ওকে শোনো, আমরা বলছি টিচারের দু রকমের নলেজ থাকা উচিত, একটা কন্টেন্টের নলেজ, একটা পেডাগজির নলেজ। এই পেডাগজি শব্দের অর্থ হচ্ছে শিক্ষণ পদ্ধতির জ্ঞান। শিক্ষণ পদ্ধতি মানে অনেকভাবে পড়ানো যেতে পারে, অনেকভাবে বিষয়বস্তুকে উপস্থাপন করানো যেতে পারে, সেই উপস্থাপন করার জ্ঞান, কিংবা কিভাবে পড়ানো হয় তার জ্ঞান। অর্থাৎ নিশ্চয়ই তোমরা কোথাও না কোথাও পড়েছো, কোথাও না কোথাও আন্দাজ আছে যে ডিফারেন্ট টাইপস অফ টিচিং মেথোডোলজি আছে। কোন টিচিং মেথোডোলজি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল সেই জ্ঞানটা থাকাও জরুরি। ধরো আজকে আমি তোমাদের সঙ্গে পড়াচ্ছি অনলাইনে, আবার আমাকে ডিপার্টমেন্টে যখন আমি যখন এই প্যান্ডামিক সিচুয়েশন, এই লকডাউন পরিস্থিতি শিক্ষাক্ষেত্রে ছিল না, তখন তো আমি ফিজিক্যালি পড়াতাম। তাহলে ফিজিক্যালি যখন আমি ক্লাসরুমে পড়াতাম, তার জন্যে যে পদ্ধতি প্রয়োজন, আর আজকে আমি অনলাইনে পড়াচ্ছি, তার জন্য যে পদ্ধতি প্রয়োজন, দুটো কি একই রকমই না আলাদা আলাদা? আলাদা আলাদা নিশ্চয়ই, নিশ্চয়ই আলাদা আলাদা। তাহলে আমি যদি টিচার হই, শুধুমাত্র যদি কন্টেন্টের নলেজই থাকে, আর যদি কিভাবে পড়ানো উচিত, কিভাবে পড়ানো হয় তার যদি নলেজ না থাকে, তাহলে নিশ্চয়ই আমার পড়ানোর পদ্ধতি ভালো হবে না। তোমরা কি কোনো টিচিং মেথোডোলজির নাম জানো, যে বিভিন্ন রকমের যে টিচিং মেথোডোলজি আছে তার নাম জানো কিছু? যেমন লেকচার একটা মেথড, লেকচার মেথড, আর কোনো মেথডের নাম জানো? অডিও ভিজুয়ালের মাধ্যমে স্যার শিখাতে, প্রজেক্ট মেথড, প্রজেক্ট মেথড, ভেরি গুড। অডিও ভিজুয়ালটা মেথড নয়, অডিও ভিজুয়ালটা হচ্ছে টিচিং এইডস, ওটাকে মেথড বলা উচিত না, অডিও ভিজুয়াল টিচিং এইডস, প্রজেক্ট একটা মেথড। আর কিছু মেথডের নাম জানো স্যার? ড্রয়িং? না, ড্রয়িং মেথড নয়। ড্রয়িং মেথড হবে কেন? ড্রয়িং তো আমি, ড্রয়িং তো যে কোনো যখন আর কি ক্লাসরুমে লাইফ সায়েন্স টিচারও ড্রয়িং করে ব্ল্যাকবোর্ডে। হ্যাঁ, লেকচার একটা মেথড, প্রজেক্ট একটা মেথড, আর কোনো মেথডের নাম জানো না? খুব সহজ ভাবে অনেকগুলো মেথড আছে, যেমন তোমাদের একটা মেথড আছে ডিসকাশন মেথড, একটা মেথড আছে ডেমনস্ট্রেশন মেথড,
ঠিক আছে, একটা মেথড আছে ইন্ডাকটিভ মেথড, একটা আছে ডিডাকটিভ মেথড, অ্যানালিটিক মেথড, সিনথেটিক মেথড। তাহলে এগুলো কি, এগুলো সব বিভিন্ন ভাবে পড়ানোর পদ্ধতি। তা তোমাদের কি মনে হয় না একবারও যে বাংলা টিচার যেভাবে বাংলা পড়ান আর ম্যাথামেটিক্স টিচার যেভাবে ম্যাথামেটিক্স পড়ান, দুটোর পদ্ধতি কি একই রকমই হয় না এটা আলাদাই হওয়া উচিত? কি মনে হয়, বাংলা পড়ানো আলাদা? আলাদা মানে কি? আলাদা মানে নিশ্চয়ই পদ্ধতিগত পার্থক্য আছে। হ্যাঁ, তাহলে আমি যদি আমি যদি পেডাগজি নলেজ মানে কিভাবে পড়ানো উচিত, যেটা তোমরা প্রেজেন্টেশন বা উপস্থাপনা বলছিলে, কিভাবে পড়ানো উচিত সেই জ্ঞানটা যদি আমার কাছে পরিষ্কার না থাকে, তাহলে নিশ্চয়ই আমি বাংলা টিচার হলেও বাংলা ভালো করে পড়াতে পারবো না, কিংবা ম্যাথামেটিক্স এর টিচার হলেও ম্যাথামেটিক্স ভালো করে পড়াতে পারবো না। ধরে নাও যে একটা পেরেক পুততে হবে, একটা পেরেক পুততে হবে তোমার বাড়িতে, তোমার বাবা বললো এই যা আমার ওই যে যন্ত্রপাতি গুলো আছে একটা নিয়ে আয়, কিছু নিয়ে আয়, একটা পেরেক পুতবো। ঠিক আছে, পেরেক পুতবে দেওয়ালে, ঠিক আছে। এবার তুমি একটা নিয়ে চলে আসলে প্লাস, ঠিক হলো এটা না প্লাস কি তোমার কি নিয়ে আসা উচিত ছিল? হাতুড়ি। হাতুড়ি। তাহলে আমি যদি আর কি দক্ষ শিক্ষক হই, তাহলে আমি জানি যে অনেক মেথডস আছে, আমার কাছে হাতুড়ি আছে, আমার কাছে করাত আছে, আমার কাছে প্লাস আছে, আমার কাছে স্ক্রু ড্রাইভার আছে, আমার কাছে আরো অনেক কিছু আছে, রেঞ্জ আছে, যখন যেখানে যেটা প্রয়োজন হবে আমি সেটাকে সেইভাবেই ব্যবহার করব। সুতরাং একজন টিচারকে টিচার হতে গেলে শুধুমাত্র কন্টেন্টের নলেজ থাকলেই চলে না, তার সাথে সাথে তার পেডাগজিক্যাল নলেজও লাগে। তার মানে এই দুটো জিনিসের একটা ওভারল্যাপিং হয়, অর্থাৎ একজন টিচারের নলেজ হতে গেলে তার শুধুমাত্র কন্টেন্ট নলেজ হলে চলে না, কিভাবে শিক্ষা শিখন বা কিভাবে পড়ানো উচিত সেই জ্ঞানও প্রয়োজন। এবার ঘটনা হচ্ছে এই দুটো ছাড়া, এই দুটো ছাড়া আর আর কিছু আর কিছু জ্ঞানের প্রয়োজন আছে বলে তোমাদের মনে হয়? একটা গেল হচ্ছে বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান, আর একটা হচ্ছে পড়ানোর পদ্ধতি সম্বন্ধে জ্ঞান, এছাড়া কি আর কোনো জ্ঞানের প্রয়োজন আছে? বলো। বর্তমানে আমার মনে হয় টেকনিক্যাল আচ্ছা, মানে বর্তমানে প্রেক্ষাপটে তোমার মনে হয়েছে টেকনোলজির জ্ঞান থাকাটাও প্রয়োজন, তাই তো? এই এই টেকনোলজির জ্ঞানটা বর্তমান কেন, মানে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্যই প্রয়োজন, এমনি প্রয়োজন ছিল না? এই সিচুয়েশনে বেশি, এই সিচুয়েশনে বেশি প্রয়োজন। হ্যাঁ, এই সিচুয়েশনে বেশি প্রয়োজন, কিন্তু এমনিতে নরমালি ভাবে মোটামুটি জ্ঞান থাকা উচিত, জ্ঞান থাকা উচিত, তাই না? তার মানে আমাদের এই জ্ঞানটাও থাকা উচিত। হ্যাঁ, তার মানে একজন টিচারের শুধুমাত্র কন্টেন্টের নলেজ নয়, শুধুমাত্র পেডাগজি মানে কিভাবে পড়ানো হবে তার নলেজ নয়, তার সাথে সাথে তার টেকনোলজির জ্ঞানও থাকা উচিত। মনে রাখবে আজকে তোমাদের যেভাবে পড়াচ্ছি সেটা নিশ্চয়ই উইথ দ্য হেল্প অফ টেকনোলজি, এবং যদি আমি এই টেকনোলজির জ্ঞান আমার কাছে না থাকতো, তাহলে আমি যে টিচার, আমার যে কম্পিটেন্সি, আমার যে ক্ষমতা, সেই ক্ষমতা আমি ব্যবহারই করতে পারতাম না। তার আমার প্রচুর কন্টেন্টের জ্ঞান আছে, কিভাবে বিষয়বস্তুকে পড়াতে হয় তাও জ্ঞান আছে, কিন্তু আমার টেকনোলজির কোনো জ্ঞানই নেই। তাহলে আমি আজকে আজকের দিনে আমি হচ্ছে একটা খোড়া টিচার হয়ে বসে থাকতাম বাড়িতে, এবং আমি কিছু পড়াতেই পারতাম। সুতরাং সেই টিচারের একসঙ্গে যদি ধরি, তাহলে এরকম একটা গল্প দাঁড়ায়, এটা ভালো করে ছবি দেওয়ালে দেখবে এরকম দাঁড়ায়। একজন টিচারের কন্টেন্টের নলেজ প্রয়োজন, একটা টিচারের পেডাগজিক্যাল নলেজ প্রয়োজন, এবং একজন টিচারের টেকনোলজিক্যাল নলেজ প্রয়োজন। এবং ভালো টিচার হতে গেলে শুধুমাত্র বিষয়বস্তুর জ্ঞানই সাফিসিয়েন্ট নয়, তার সাথে সাথে তার বিষয়বস্তুকে কিভাবে উপস্থাপন, যেটা তোমরা বলছো সেটাকে আমরা অন্য কথা বলি, বিষয়বস্তুকে কিভাবে শিক্ষার্থীর সামনে, ঠিক আছে, বিভিন্ন শিক্ষণ পদ্ধতির মাধ্যমে তার সামনে প্রস্তুত করানো হয়, সেই জ্ঞানটাকে বলে পেডাগজিক্যাল নলেজ। তার সাথে সাথে আমার টেকনোলজিক্যাল নলেজও প্রয়োজন, ঠিক আছে, টেকনোলজির নলেজও প্রয়োজন। এবং এই সেই সব কিছু মিলিয়ে একটা টার্ম ইউজ করা হয়, দেখো এই টার্মটা নতুন তোমাদের কাছে, টিচারের কি নলেজ থাকা উচিত, টেকনো পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ, ঠিক আছে। এটাকে সহজে বলে, সহজে বলে মানে অ্যাব্রিভিয়েশনে বলে TPCK, টেকনো পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ থাকা বর্তমান যুগে টিচারের খুবই প্রয়োজন। ধরো তোমাদের তোমাদের কলেজে বলো বা তোমার পরিচিত কোনো জায়গায় বলো, যে টিচার কম্পিউটার ইউজ করতে পারে না, যে টিচার স্মার্টফোন ইউজ করতে পারে না, তোমাদের মনে মনে বোধহয় মনে হয় এটা আবার কি ধরনের হলো, ইনি আবার কি ধরনের টিচার হলেন, তিনি স্মার্টফোন ইউজ করতে পারেন না, তিনি ল্যাপটপ ইউজ করতে পারেন না,
তিনি গুগল সার্চে ঢুকতে ঢুকে সার্চ করতে পারেন না। সুতরাং এখনকার বর্তমানের পরিস্থিতিতে, মানে বর্তমান বলতে আমি কিন্তু প্যান্ডামিক বলে বলছি না, আজকে কোনো টিচারের শুধুমাত্র কন্টেন্ট নয়, পেডাগজিক্যাল এবং টেকনোলজিক্যাল তিনটে নলেজ থাকাই অত্যাবশ্যক। বোঝা গেছে? কারোর কোনো কিছু প্রশ্ন আছে এই জায়গায়? না, আমি একটু পরে এগোবো, আর একটু সামনে এগোবো। কারোর কিছু প্রশ্ন আছে? ওকে, নেই, এক্সপেক্টেড যেটা বলেছি সেটা বোঝা গেছে। আর টিওই বর্তমানে, বর্তমানে এই টিচিংকে, টিচিং বলো, এডুকেশন বলো, সবকিছু কেন আমরা একটা সিস্টেমের মতন করে ভাবি। টিচিং একটা সিস্টেম, এডুকেশনও একটা সিস্টেম। এবং তোমরা বোধহয় কোথাও একটা পড়েছো কথাটা, যে একটা টার্ম ইউজ করা হয় যে সিস্টেমস অ্যাপ্রোচ ইন এডুকেশন। ঠিক আছে, তোমাদের এইসিসি যদি তোমরা পড়ে থাকো সেখানে বোধহয় পড়েছো এডুকেশন টেকনোলজির কথা, সেখানে হয়তো তোমরা এই কথাটা শুনেওছো হয়তো, যে সিস্টেম অ্যাপ্রোচ ইন এডুকেশন, সবকিছু একটা সিস্টেমের মতন করে দেখা। ঠিক আছে, এই সিস্টেম বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ সিস্টেম? কোন আন্দাজ আছে, কিছু বলবে? আমরা কিন্তু পড়েছি সিস্টেম, আমরা পড়েছি কোথাও না কোথাও, ইভেন আমরা ক্লাস নাইনেও পড়েছি সিস্টেমের কথা। কেউ কিছু বলবে? বলো, আমি বলো কর্মের, বলো বলো, যে কোনো, যে কোনো কর্মের পদ্ধতি, যে কিভাবে করবে, কিভাবে। আচ্ছা, মানে স্টেপ, স্টেপ বলছো তাই তো? স্টেপ, আচ্ছা, তুমি বলছো স্টেপটাই হচ্ছে একটা সিস্টেম। ওকে, আর কেউ কিছু বলবে? একটু ট্রাই করতে পারো, যা ইচ্ছা, যা মানে যেরকম মনে হচ্ছে বলতে পারো। আমি যে বললাম তোমরা ক্লাস নাইনে বা এইট নাইনে তোমরা কিন্তু একটা কোনো সিস্টেমের কথা পড়েছো, সেই সিস্টেমের কথা মনে পড়ে? কোন সিস্টেমের কথা বলছি আমি, মনে পড়ে কোন সিস্টেম হবে? সবাই সব ভুলে গেছে। আচ্ছা, আমি একটা, আমি একটা হিন্ট পড়েছে, আমি একটা, আমি পড়েছে, ওকে, আমি একটা হিন্ট দিই। আমরা ক্লাস এইট নাইনে না একটা পড়েছি ব্যাঙের পৌষ্টিক তন্ত্র। ঠিক আছে, ওই যে পৌষ্টিক তন্ত্র, তাকে ইংরেজি করলে কি দাঁড়ায়? ডাইজেস্টিভ সিস্টেম। আবার দেখবে আমরা এটাও পড়েছি রেচন তন্ত্র, আমরা এটাও পড়েছি ব্লাড সার্কুলেশন, মানে রক্ত সংবহন তন্ত্র। যে তন্ত্র কথাটা যেখানে ইউজ করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিস্টেমের কথা বলি। সিস্টেম হচ্ছে যে একাধিক কম্পোনেন্ট এক জায়গায় আছে, তারা একত্রে নিজেদের মধ্যে একত্রে আর কি সম্পর্ক রেখে তারা একটা নির্দিষ্ট কাজ করে, তখন তাকে আমরা সিস্টেম বলি। এবং এই যদি আমরা এডুকেশনের সিস্টেমের কথা বলি, তাহলে দেখব যে এডুকেশনের সিস্টেমে এরকম তিনটে জিনিস আছে। দেখো, বাঁদিকে আছে ইনপুট, মাঝখানে আছে টিচিং লার্নিং প্রসেস, আর ডান দিকে আছে আউটপুট। আমি সহজ হিসাব করে বলি যে আমার আমার অ্যাকচুয়ালি আমার মাসির বাড়ি পলাশিতে, এবং আমার মেসোমশাই, তিনি পলাশি সুগার মিলে কাজ করতেন। তো ওই যে সুগার মিল, সুগার মিলে কি মনে হয় বলো তো, ইনপুট, ইনপুটে কি আছে সুগার মিলে? সেখানে আর কি চিনি তৈরি হয়, তাতে ইনপুটে কি আছে, আছে ইনপুটে কি থাকবে? ইক্ষু, ইক্ষু, আখের রস, বা আখের, আখের রস বলবে একবারেই? না না না, আখ, আখ, একদম আখ, সহজ ভাষায় আখ, আখ থাকে আখ ইনপুটে। এবং আমি যখন ওই সুগার মিলটাই মেসোমশাইয়ের সঙ্গে দেখতে গেছিলাম, তারপরে দেখলাম যে ওই যে এক জায়গায় আর কি মানুষজনরা আর কি এসে সেই আগগুলোকে এক জায়গায় ফেলছে, সেটা তারপরে আস্তে আস্তে আর কি মেশিনের মধ্যে ঢুকে যাচ্ছে। এবার তারপরে যে কি হচ্ছে কে জানে, বিভিন্ন সব আর কি পাইপ টাইপ আছে বিভিন্ন জায়গায়, কোথায় গরম জল হচ্ছে, কোথায় কি হচ্ছে, অমক হচ্ছে, তমক হচ্ছে, ভিতরে সব চলছে চলছে। পরে একদম লাস্টে, লাস্টে কি হচ্ছে সেখানে, লাস্টে গিয়ে কি হচ্ছে আউটপুটে? আউটপুটে চিনি, চিনি তৈরি হয়ে বেরোচ্ছে, চিনি তৈরি হয়ে বেরোচ্ছে। তাহলে ঢুকছে আখ, আর বেরোচ্ছে আর কি বিভিন্ন এই প্রসেসের মধ্যে গিয়ে লাস্ট অব্দি বেরোচ্ছে হচ্ছে একটা, মানে একটা, মানে চিনি বেরোচ্ছে। তাহলে এই যে, এই যে আমি যদি বলি যে আমি এখানে আখ দেব, তাহলে কি ওখানে খেজুরের গুড় বেরোবে? খেজুরের গুড় বেরোবে না? আখ দিলে আখের রসই বেরোবে, আখের, আখের রস থেকে যেটা হয় চিনি, চিনি বেরোবে। যদি আমি অন্য কিছু দিতাম, খেজুরের রস দেন, তাহলে অন্য কিছু পাটালি বেরোতো হয়তো। তাহলে আমি যদি এডুকেশনটাকে একটা সিস্টেম ধরি, তাহলে এডুকেশনের তিনটে কম্পোনেন্ট আছে, একটা ইনপুট, একটা প্রসেস, একটা আউটপুট। তাহলে এডুকেশনের ইনপুটে কি থাকবে,
আর আউটপুটেই বা কি থাকবে? ভিতরেরটা হচ্ছে টিচিং লার্নিং প্রসেস। তাহলে এডুকেশনটাকে যদি সিস্টেম ধরি, তাহলে ইনপুটে কি থাকা উচিত আর আউটপুটে কি থাকা উচিত, আন্দাজ করো তো। শিক্ষক যে শিক্ষাটা দেবে সেটা ইনপুট, আর আউটপুট হবে আমরা যে রেজাল্টটা করব সেটা। ওকে, তাহলে আক কোনটা? আক ইনপুট। হ্যাঁ, এখানে এখানে ওই যে সুগার মিলে যেটা আক ছিল সেটা এখানে কি? শিক্ষক যে শিক্ষাটা দেবে, শিক্ষক যে শিক্ষাটা দেবে, আর ওখানে যেটা চিনি বের হচ্ছে, এখানে কি বের হচ্ছে? রেজাল্ট। কার রেজাল্ট? কার রেজাল্ট? শিক্ষার্থী, ছাত্রদের। তাহলে যে শিক্ষক ঢুকলো আর শিক্ষার্থী বেরিয়ে গেল, এই কি করে হলো? এই তো আগ ঢুকলো আর পাটালি বেরিয়ে গেল খেজুর গুড়ের। ওই মাঝে যে টিচিং লার্নিং প্রসেসটা ওখানে, তার মানে ওখানে ওখানে টিচার, ওখানে টিচার, ওখানে আর কি প্রসেস হচ্ছে, টিচার হয়ে স্টুডেন্ট, টিচার প্রসেস হয়ে স্টুডেন্ট হচ্ছে, স্টুডেন্ট বের হচ্ছে হচ্ছে, মানে প্রথমে হচ্ছে শিক্ষক। তাহলে তুমি তা না, তাহলে তুমি ইনপুট দিয়ে যদি স্টুডেন্টকেই না ঢোকাও, তাহলে ভিতরে প্রসেস হবে কি করে? আটটা কোথায় ঢুকছে? ইনপুটে। তাহলে তুমি এখানে স্টুডেন্টকে ঢোকালো না কেন? তাহলে ইনপুটে স্টুডেন্ট থাকবে না? হ্যাঁ, এখানে আমি আমি আরেকটা কথা বলি, তুমি যখন ওখানে বললে আগ ঢুকছে, আগ আগ ঢুকছে, আগটা যে ঢুকাচ্ছে তার নাম কেন বললে না? কেউ না কেউ তো আগটাকে ঢুকাচ্ছে, কোনো মেশিন দিয়ে হোক বা কিছু হোক, তুমি তার নাম তো দিলে নিলে না, তুমি শুধু আগ বললে। আর এখানে তুমি আবার বলছো টিচারের কথা স্টুডেন্টের কথায় বাদ দিয়ে দিচ্ছ, এখানে স্টুডেন্ট কি ইনপুটে থাকবে না? না থাকবে, কি মনে হয়? থাকবে থাকবে থাকবে, নিশ্চয়ই থাকবে, তার সাথে সাথে টিচার থাকবে, আর কি থাকবে টিচার ছাড়া? শিক্ষা পরিবেশ থাকবে, শিক্ষার পরিবেশ থাকবে, একটা এনভায়রনমেন্ট থাকবে, আর কিছু? পাঠ্যক্রম। হ্যাঁ ইয়েস, পাঠ্যক্রম থাকবে, একটা কারিকুলাম থাকবে, আর কিছু? কক্ষ, শিক্ষাদানের কক্ষ, কক্ষ, ঠিক আছে, এটা বললে পরিবেশ, কক্ষ থাকলো, আর কিছু? শিক্ষণ উপকরণ, শিক্ষণ উপকরণ কেন, মেটেরিয়ালটার কথা বলো একদম সোজা, টিচিং মেটেরিয়াল থাকবে, টিচিং লার্নিং মেটেরিয়াল থাকবে, এত কিছু ইনপুটে থাকবে। তোমরা কিন্তু স্টুডেন্টকে বাদ দিয়ে শুধুমাত্র ওই টিচার এবং টিচার কি পড়াবেন সেটা বলছো, টিচার তো ভেতরে গিয়ে পড়াবেন, এই টিচিং লার্নিং প্রসেসে টিচার ঢুকে পড়াবেন স্টুডেন্টদের, কিন্তু ইনপুটে তো স্টুডেন্ট থাকবেই। আমি তোমাদের বলেছিলাম আগ দিলে চিনি বেরোবে, তাহলে তুমি বলছো আউটপুটে কি হবে? স্টুডেন্ট বেরোবে রেজাল্ট নিয়ে, তাহলে ইনপুটেও নিশ্চয়ই স্টুডেন্টই থাকবে, তার সাথে সাথে আরো কেউ থাকতে পারে। তাহলে আমি যদি আমি ধরে নিলাম দু জায়গাতে স্টুডেন্ট কিন্তু আছে, ইনপুটেও স্টুডেন্ট আছে, আউটপুটেও স্টুডেন্ট আছে, তাহলে ইনপুটে স্টুডেন্টের যে বৈশিষ্ট্য আর আউটপুটে স্টুডেন্টের যে বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্য, এই দুটো স্টুডেন্টের বৈশিষ্ট্যের মধ্যে কোনো ফারাক আছে? হ্যাঁ হ্যাঁ, থাকবে, কারণ শিক্ষার্থী যে শিক্ষাটা দেবে সেটা তো তার মধ্যে, শিক্ষার্থী শিক্ষা দেবে না, শিক্ষা নেবে, তাই তো? সরি স্যার, শিক্ষক যে শিক্ষা দেবে দেবে, হ্যাঁ, তো তার ফলে তো স্টুডেন্টটা অনেক স্ট্যান্ডার্ড, মানে পড়ে কি হবে, স্টুডেন্টের কি হবে? বিষয় ভিত্তিক জ্ঞান বাড়বে, বিষয় ভিত্তিক জ্ঞান বাড়বে। তাহলে আগে যা আমি যে আগে ইনপুটের ক্ষেত্রে স্টুডেন্ট আছে আর আউটপুটে যে স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগত পার্থক্য বলি, তাহলে কি পার্থক্য বলবো? তুমি আউটপুটটা বলেছো যে আউটপুটে স্টুডেন্ট এক্সট্রা নলেজ নিয়ে বেরোবে, আর ইনপুটে তাহলে তাহলে কি তাহলে কি বলবো যে ইনপুটে স্টুডেন্টের কোনো নলেজই ছিল না, জিরো, ততটা থাকবে না, কতটা থাকবে না, কতটা থাকবে তাহলে? মানে সামান্য মাত্র কিছু নলেজ, মানে সামান্য মাত্র জ্ঞান থাকবে, কিন্তু যতটা, তাহলে আজকে 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 যে প্রসেসটা চলছে, এই যে আমি তোমাদের যে প্রসেসটা চালাচ্ছি, তাহলে আজকে আউটপুটে তোমাদের কিছু নিশ্চয়ই নতুন জ্ঞান হবে, নাকি না হবে? তাহলে তুমি ধরে নেবো তোমার আগে কোনো জ্ঞান ছিল না, খুবই অল্প সামান্য জ্ঞান ছিল ধরে নেবো, এটা কি বলা ঠিক হবে যে অল্প সামান্য জ্ঞান ছিল? তুমি অলরেডি আর কি গ্রাজুয়েশন পড়ছো, অল্প সামান্য জ্ঞান ছিল বলাটা কি উচিত? টেকনিক্যালি কি বলা উচিত এটাকে? আমরা কি বলি, একটা কোনো টার্ম আছে যে টার্ম দিয়ে কথাটা উল্লেখ করি আমরা, কি বলবো তাকে? এবং ধরে নাও সেটা আচরণ দিয়ে বলবো,
তাহলে এই যে যখন ইনপুটে ঢুকছে তখন যে শিক্ষক শিক্ষার্থীর যে আচরণ সেই আচরণকে আমরা কি আচরণ বলবো, এবং শিক্ষার্থী যখন বেরোচ্ছে প্রসেস থেকে বাইরে তখন আমরা সেই যে আচরণ শিক্ষার্থীর মধ্যে আসবে তাকে আমরা কি আচরণ বলবো, আচরণ দিয়ে বলবে বলো দেখি কি বলবো। এদের পক্ষে একটু টাফ বলাটা, এটা না না আন্দাজ করবে ওরা। বলো তোমরা 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 আজকে যে প্রসেসে ঢুকলে তোমাদের মধ্যে কিছু জ্ঞান আছে কি নেই, না তোমরা জিরো জ্ঞান আছে কি নেই, তোমাদের কোনো জ্ঞানই নেই, একদম অজ্ঞান ছিল নাকি? আছে আছে, আছে সেই সেই জ্ঞানটাকে আমরা কি জ্ঞান বলবো, সহজ ভাষায় কি জ্ঞান বলবো তাকে, কি জ্ঞান বলবো? প্রারম্ভিক জ্ঞান বলতে পারি, হ্যাঁ তাই না? বলতে পারি না, এটা প্রারম্ভিক জ্ঞান। হ্যাঁ সেই জ্ঞান নিয়ে তুমি প্রসেসে ঢুকছো, আর যে যে জ্ঞান নিয়ে তুমি বেরোচ্ছ সেই জ্ঞানটাকে আমি কি নাম দেব, সেটা তো জ্ঞান তো একটা, সেই জ্ঞানটাকে আমি কি জ্ঞান বলতে পারি? সেই প্রারম্ভিক জ্ঞানটা নিয়ে তুমি ঢুকলে তারপরে যখন বেরোলে তখন তার নাম কি দেব? পাক্ষবিক স্যার, প্রাক্ষবিক কেন হবে? প্রাক্ষবিক মানে তো ইমোশনাল, ইমোশনাল কেন হবে? আমরা বলতে পারি লাস্টে যে জ্ঞান নিয়ে বেরোবে সেটা প্রান্তিক জ্ঞান, তাই না? বা বলতে পারি অন্তিম জ্ঞান, প্রান্তিক বলা বেটার, বা বলতে পারি পরিবর্তিত জ্ঞান। তাহলে খুব টেকনিক্যালি যদি ভাষা ইউজ করি তাহলে বলা হয় স্টুডেন্ট ঢুকে যে জ্ঞান নিয়ে বা যে আচরণ নিয়ে তাকে বলা হয় এন্ট্রি লেভেল বিহেভিয়ার, আর যে আচরণ নিয়ে সে বেরোয় তাকে বলা হয় টার্মিনাল বিহেভিয়ার। বলতে পারলাম? তার মানে সে প্রারম্ভিক জ্ঞান বা আচরণ নিয়ে ঢোকে এবং প্রান্তিক জ্ঞান বা আচরণ নিয়ে বেরোয়। ওকে, এটা কেন বললাম যে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে, এটা কিন্তু মডার্ন কনসেপ্টে এখন টিচিংকে বা এডুকেশনকে এইভাবেই দেখা হয়। এবং আমার এখনো মনে আছে, এখনো মনে আছে আমার যখন আমি ওই খুব ছোটবেলাতে আর কি, যখন ক্লাস 8-9 পড়ি হয়তো, তখন আমি যখন দেখতে গেছিলাম তখন ওই যে বললাম যে আঁকটা ঢুকলো, ব্যাস আঁকটা কিছুক্ষণ পরেই না আঁকটা আমার চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল, আর দেখতে পেলাম না। এরপরে যে আঁকটা ওই যে কোনটার মধ্যে দিয়ে কিসের মধ্যে দিয়ে ঘুরে যাচ্ছে তার ভেতরে যে কি হচ্ছে সেটা আমরা কিছুই বুঝতে পারি না, কিছুই দেখতে পাই না, একদম লাস্টে গিয়ে দেখি চিনি বেরোচ্ছে। তাহলে এই যে ভেতরে যে প্রসেসটা ঘটছে সেই প্রসেসটাকে না আমরা ভালো করে বুঝতে পারি না। যখন বুঝতে পারি না প্রসেসটাকে ভিতরে কি ঘটছে তখন তার একটা আমরা নাম বলি, সেই নামটাকে বলি ব্ল্যাক বক্স। ঠিক আছে, ব্ল্যাক বক্স মানে কি? এই আমাদের এই এডুকেশনের ক্ষেত্রে আমরা ব্ল্যাক বক্স বলতে কি মনে করি, যে ভেতরে যে ঘটনাটা ঘটছে যখন সেই ঘটনাটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি না তখন তাকে আমরা বলি যে এই টিচিং লার্নিং প্রসেসটা অ্যাকচুয়ালি ব্ল্যাক বক্স। এবং যদি আজ থেকে 50 বছর আগে বা 60 বছর আগে কথা ভাবি তখন আমরা না ঠিক টিচিং এই ভেতরে যে কি ঘটছে, কিভাবে ঘটছে, কি করলে সেটা আরো ভালো ঘটবে এটা সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণাও ছিল না। এবং সেই জন্য আমরা বলতাম এই টিচিং লার্নিং প্রসেস যেটা ভেতরে ঘটছে সেটা এক ধরনের ব্ল্যাক বক্স হয়েছে আমাদের কাছে। তারপরেই একটা নতুন সাবজেক্টের আমাদের আবির্ভাব হলো যেটাকে আমরা বলি এডুকেশনাল টেকনোলজি। এবং এই এডুকেশনাল টেকনোলজিটা তোমরা দেখবে উপরে এখন লেখা আছে টিচিং লার্নিং প্রসেস। লার্নিংটাকে কে কে স্টাডি করে ভালো ভালো করে, কোন সাবজেক্ট তোমাদের যেগুলো পড়ো তার মধ্যে কোন সাবজেক্টটা কোন পেপারটা লার্নিংটাকে ভালো করে স্টাডি করে, কোন পেপার? সে পেপার তোমরা নিশ্চয়ই পড়েছো যে পেপারে লার্নিং এর উপর খুব জোর দেওয়া হয়, যে পেপারে লার্নিং এর উপর খুব খুব আমরা পড়াশোনা করি, কোন পেপারে? এটা বলা উচিত। শিখন কোথায় পড়েছো? শিখন লার্নিং বা শিখন কোন পেপারে পড়ানো হয়? এডুকেশন 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 তো পুরোটা হয়ে গেল, এডুকেশন তো পুরোটা হয়ে গেল, তোমাদের এডুকেশনই পড়ছো। এডুকেশনের কোন পেপারে লার্নিং এর উপর খুব জোর দেওয়া হয়? লার্নিং এর উপর অনেক কিছু পড়ানো হয়, শিখনের অনেক তত্ত্ব পড়ানো হয়, শিখনের তত্ত্বের প্রয়োগ পড়ানো হয়, কোথায় পড়ানো হয়? শিখন শিখন তোমাদের শিক্ষা মনোবিদ্যা পড়ানো হয় না? তোমরা শিক্ষা মনোবিদ্যা পড়োনি কোনোদিন? সেই শিক্ষা মনোবিদ্যার মধ্যে শিখন তত্ত্ব পড়োনি? সেখানে তোমরা শিখন তত্ত্বের মধ্যে থন্ডাইক, প্যাভলভ, স্কিনার এগুলো পড়োনি? পড়েছো তো, এত তাড়াতাড়ি ভুলে চলবে নাকি?
থার্ড সেমিস্টারে পড়েছিল, ফিফথ সেমিস্টারে ভুলে গেছে। ভুলে গেলে তো চলবে না, ভুলে গেলে আমার এডুকেশন আর কি পড়াবলো। থার্ড সেমিস্টারও আছে, তারাও কিছু বলতে পারছে না, কি ব্যাপার। না পড়াশোনা একটু, পড়াশোনা মন দিয়ে না করলে কি হয় বলো তো? আমার তিনটে জিনিস নষ্ট হয়, একটা হচ্ছে টাকা নষ্ট হয়, একটা হচ্ছে সময় নষ্ট হয়, একটা হচ্ছে তোমার পরিশ্রম নষ্ট হয়। যদি তুমি ভাবো এই তিনটে জিনিস দেব না, তাহলে তো ফালতু ফালতু আর কি এত পড়ছো কেন? যদি পড়ো তাহলে তোমাকে নিশ্চয়ই একটু মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। যাক, আমি যেটা বলছিলাম যে এই এডুকেশনাল টেকনোলজি লার্নিং কে না, টিচিং কে আর কি ভীষণ ভাবে আর কি অ্যানালিসিস করতে শুরু করলো। করতে করতে কি হলো, এডুকেশনাল টেকনোলজি যত আর কি প্রভাব বাড়লো, যত এডুকেশনাল টেকনোলজি উন্নত হতে শুরু করলো, তত এই ব্ল্যাক বক্সটা, যেটা আমরা বললাম যে টিচিং লার্নিং ভেতরে কি ঘটছে বুঝতে পারছি না, সেই ব্ল্যাক বক্সটা আস্তে আস্তে হোয়াইট হতে শুরু করলো। করতে করতে কি হয়ে গেল, এখন আমাদের কাছে টোটাল হোয়াইট। হোয়াইট মানে আমরা এখন পরিষ্কার আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি ভেতরে যে টিচিং লার্নিং প্রসেসটা ঘটছে, সেখানে কি ঘটছে সেটাকে আমরা পরিষ্কার এখন বুঝতে পারি, এবং এডুকেশনাল টেকনোলজি দিয়ে আমরা টিচিং কে অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে, এবং আমরা একটু টিচিং কে অ্যানালিসিস করিও, ধরো আমরা করছি, তোমরা নিশ্চয়ই এটা পড়েছো, কন্ডিশনিং পড়েছো, অনুবর্তন বা কন্ডিশনিং, এরকম প্যাভলভ পড়েছো এবং তোমরা স্কিনার পড়েছো। তাহলে কন্ডিশনিং বা অনুবর্তন যেটাকে আমরা বলি, এটা কি কোনো শিক্ষণ পদ্ধতি? এটা কোনো টিচিং পদ্ধতি, টিচিং মেথড বা শিক্ষণ পদ্ধতি হিসাবে আমরা এটাকে কনসিডার করব? কন্ডিশনিংটা যে অনুবর্তন, সেটা কি কোনো পড়ানোর পদ্ধতি হতে পারে, বা আমরা এই কন্ডিশনিং দিয়ে আমরা কি কিছু পড়াই? কিছু মনে হয় পড়াই আমরা কিছু? তুমি প্যাভলভের গল্পটা তো কুকুরকে নিয়ে, স্কিনারের গল্প নো ইঁদুর দিয়ে, তাহলে মানুষের যে শেখানো, মানুষ যেগুলো শেখে বা স্টুডেন্টরা, ছাত্ররা যেগুলো শেখে, সেখানে কোনো বিষয় বা কোনো কিছু কি সে অনুবর্তনের মাধ্যমে শেখে বলে মনে হয়? কোনো কিছু কিছু আন্দাজ করতে পারো যে হ্যাঁ এই বিষয়টা অনুবর্তন দিয়েই আমরা শিখি? কিছু আন্দাজ মনে রাখবে, কন্ডিশনিং আমাদের জীবনে কন্ডিশনিং প্রচুর হয়, বিভিন্ন ভাবে কন্ডিশনিং হয়, এবং আমরা কন্ডিশনিং এ মানে কন্ডিশনিং এ আমরা একদম পুরো কি বলবো মানে ওতপ্রোত ভাবে কন্ডিশনিং এর সাথে জড়িত। হিসাব করে দেখো, তুমি তোমার বাড়িতে, তোমার বাড়িতে তুমি যে সিঁড়ি দিয়ে ওঠানামা করো, তোমার বাড়িতে যে দরজা আছে যদি খুব অন্ধকারও হয়ে যায়, যদি কিছুই দেখতে না পাও, তাও দেখবে তুমি ঠিক সিঁড়িতে ঠিক জায়গায় পা দেবে। কিন্তু তুমি যদি আমার বাড়িতে এসে সিঁড়িতে পা দিতে যাও, তুমি ওচট খাবে। তার মানে কি, একই কাজ একইভাবে বারে বারে করতে করতে মানুষ আর কি সেটা তার মধ্যে কন্ডিশনিং হয়ে যায়। যেমন প্রচুর মানুষজন বলে যে স্নান করলে আমার প্রচন্ড খিদে পেয়ে যায়। খিদে পাই কেন? ওর অভ্যাসই হচ্ছে স্নান করার সঙ্গে সঙ্গে খাওয়া, সেখানে স্নান করলেই খিদে পাবে। প্যাভলভের গল্প অনুসারে এরমও হতে পারে যে তার স্নান করার জল দেখলেও খিদে পেয়ে যেতে পারে। ঠিক আছে, মানে প্যাভলভের গল্পে তাই তো বলেছে যে খাবার দেওয়ার আগে ঘন্টা বাজালে ঘন্টা দিলেই আর কি তার লালা খরানো হবে। তাহলে যারা আর কি এরকম কন্ডিশনিং হয়ে বসে আছে তাদের এরকম হবে। মানুষজন অনেকে বলে চা না খেলে সকালে বাথরুম হয় না, তাহলে ওটাও কন্ডিশনিং, সে প্রত্যেক দিন ওইভাবে রোজ করে বলেই তার কন্ডিশনিং হয়ে গেছে। ঠিক আছে, আমি তো বলি আমার বাড়িতে আমার একটা আত্মীয় আর কি, তার ছোট্ট একটা বাচ্চা, যে মানে যখন যে বড় হয় আর কি, এবং যখন যে আর কি ওই বাচ্চাদের যে প্লাস্টিকের পটিতে বসতো, তখন তার দিদা আর কি সে আর কি ওই হাত পাখা দিয়ে হাওয়া করতো এবং সে পটি করতো। এই অভ্যাসটা তার এত বাজেভাবে হয়েছিল, সে নাকি অনেকদিন হাওয়া না করলে তার নাকি পটি হতো না। আমি তাকে বলতাম যে বেশি দিন এই জিনিসটা করলে প্রবলেম হবে, বড় হলে তখন কি হবে। সুতরাং এই যে এগুলো সব কন্ডিশনিং। ঠিক আছে, আমাদের জীবনে এরকম প্রচুর কন্ডিশনিং হয়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কন্ডিশনিং দিয়ে কিছু পড়াই? উইথ দ্য হেল্প অফ কন্ডিশনিং আমরা কিছু পড়াই কি? কোনো একটা আন্দাজ করতে পারো যে এই পড়ানোটা কন্ডিশনিং দিয়ে হয়? আচরণ হতে পারে স্যার। আচরণ তো হবে, আচরণ তো সবকিছু। কোন কোন পড়ানোটা কন্ডিশনিং দিয়ে পড়াই? কোন একটা বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার যেটা আমরা পড়াই কন্ডিশনিং দিয়ে, কিছু আন্দাজ করতে পারো? এটা ম্যাথ, ম্যাথের কি ম্যাথ, ম্যাথের সবকিছু কন্ডিশনিং দিয়ে পড়ানো হয়? এটা ভাব, এটা তুমি মনে হয় তাই? ম্যাথের কোন একটা পোর্শন হতে পারে বাই চান্স, সেটা কি? সেটা
বলো। আমি বলছি, আমি বলছি ম্যাথ খারাপ বলনি, ম্যাথ খারাপ বলনি, ঠিকই কাছাকাছি বলেছো, কিন্তু ম্যাথের কোন পোর্শনটা, কোন জিনিসটা যে আমরা কন্ডিশনিং কি পড়াতে পারবো? ওকে বলে নেওয়া যায়, বলে নেওয়া যায়, বলে নাও, কেউ কেউ কিছু বলবে? শারীরিক শিক্ষা পারে স্যার, শারীরিক শিক্ষা কোন জিনিসটা বলো? ব্যামের কোনটা বলছো বলো, একটা এক্সাক্ট একটা উদাহরণ দিয়ে বলো, এই জিনিসটা আমরা কন্ডিশনিং শেখাতে পারি। যে কোন ধরনের স্যার ব্যাম আমাকে এটা ভাববে, কন্ডিশনিং এর, কন্ডিশনিং এর একটা অন্যতম শর্ত কি জানো? একটা শর্ত হচ্ছে বারে 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 একই রকম ভাবে স্টিমুলাস দিয়ে যেতে হবে, তাহলে অটোমেটিক্যালি রেসপন্স চলে আসবে। চলরাশি, চলরাশি কিরকম ভাবে বলো, একটু ব্যাখ্যা দাও চলরাশির এই জিনিসটা আর কি কন্ডিশনিং দিয়ে পড়ানো হয়। ওকে ঠিক আছে, আমি বলি বুঝে তারপরে উত্তর দেবে যে হ্যাঁ তুমি বুঝতে পারলে কিনা। বাচ্চাদের যখন নামতা শেখানো হয়, দুই দুকোণে চার, তিন দুকোণে ছয়, চার দুকোণে আট, এই যে শেখানো হচ্ছে নামতাগুলো, যখন নামতা শেখানো হয় সে কি গুণ জানে কি জানে না? জানে না, জানে না। তাহলে নামতা কিভাবে শিখছে সে? সে কিন্তু ঘুমের ঘরেও জিজ্ঞেস করলেও বলে দেবে দুই দুকোণে চার। তাহলে একই জিনিস একইভাবে বারে বারে করতে করতে তার মধ্যে কন্ডিশনিং হয়ে গেছে, এবং দুই দুকোণে বললেই মুখ দিয়ে চার বেরিয়ে যাবে, চার দুকোণে বললেই মুখ দিয়ে আট বেরোবে। সুতরাং নামটা যে শেখানো হয় সেটা কিন্তু কন্ডিশনিং দিয়ে শেখানো হয়, ঠিক আছে? এরকম আরো অনেক কিছু থাকতে পারে যেটা কন্ডিশনিং দিয়ে শিখি আমরা, ঠিক আছে? তোমরা যেমন বল, তাহলে ম্যাথের সূত্রগুলো তো আমরা কন্ডিশনিং এর সাহায্যেই শিখি না? তুমি মুখস্থ করলে সেটা কন্ডিশনিং করছো, কিন্তু সূত্র কি মুখস্থ করার কথা নাকি? হ্যাঁ, সূত্র তো মুখস্থ করতেই বলে, তো সে তো বারবার বলে অঙ্কস্থ করতে বলবে না। আমাকে, আমি বলি শোনো, সূত্র কেন মুখস্থ করতে বলে জানো? কেন বলো বলো তো, সূত্র মুখস্থ করতে কিসের সূত্র বলতে চাইছো বলো? একটা সূত্র বলো, একটা সূত্রের কথা বলো, একটা সূত্রের কথা বলো, যে কোন সূত্র বলছো তুমি? উৎপাদক বিশ্লেষণের একটা যদি সূত্র বলো, সূত্র বলো, কিংবা আমরা যদি বলি যে সরল সুদের একটা সূত্র আছে, তাই তো? সরল সুদের সূত্র আছে পিটিআর বাই হান্ড্রেড। তুমি ঐকিক নিয়মে অঙ্ক করো, অঙ্ক উত্তর উঠতে বেরিয়ে যাবে, সূত্র দিয়ে না করলে তুমি ঐকিক নিয়ম দিয়ে করো, উত্তর আসবে, আসবে না? সূত্র দিয়ে করলে সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। ওকে, সুতরাং সূত্রটা কেন করা শেখানো হয়? যাতে সে সহজে এবং তাড়াতাড়ি অঙ্কটা করতে পারে। কিন্তু কোনো মানুষ যদি, কোনো মানুষ যদি সূত্রটা শুধু আর কি মুখস্থ করে এবং কিভাবে সূত্রটা আসলো সেটা যদি না জানে, তাহলে সূত্র যদি ভুলে যায় তাহলে কোনোদিন অঙ্ক আর জীবনে করতে পারবে না। সুতরাং ম্যাথামেটিক্স এর সূত্র শেখানো হয় তাড়াতাড়ি করানোর জন্য, কিন্তু সূত্রটা কিন্তু আসল জিনিস নয়, আসল জিনিস হচ্ছে জিনিসটাকে বোঝা। তাহলে বলতেই পারো যে হ্যাঁ আমি সূত্রটাকে আমি কন্ডিশনিং মতো মুখস্থ করেছি। সেরকম মুখস্থ তো অনেক কিছু করি আমরা, বিভিন্ন দেশ এবং দেশের রাজধানী কি করে মুখস্থ করি, বারে বারে পড়ে, বারে বারে পড়ে, বারে বারে পড়লে এক সময় মনে হয়ে যাবে কন্ডিশনিং। সুতরাং কন্ডিশনও এক ধরনের টিচিং, কন্ডিশনিং দিয়েও শিক্ষা দেওয়া যায়। নেক্সট ধরনের আর একটা জিনিস দেওয়া যায়, ট্রেনিং। ট্রেনিংটা কি কোনো টিচিং? ট্রেনিংটা কি কোনো টিচিং না? ট্রেনিংটা টিচিং নয়, টিচিং না, টিচিং না, টিচিং, টিচিং। আচ্ছা, এই দুটো উত্তরে, দুটো উত্তরের বাইরে কিছু আসবে না, আর কি আসবে উত্তর? যে বলছো ট্রেনিং, ট্রেনিং একটা টিচিং, সে কেন বলছো টিচিং এটা? না না, যা, যেই বলতে বললাম আমি তো আবার একই কথা বলবো, যে না, যে না বলছো সেই বলো কেন এটা না বলছো। আমি একটা গাড়ি চালানো শিখতে যাব, তাহলে আমি মোটর ট্রেনিং এ গেলাম, তাহলে মোটর ট্রেনিং এ যে ট্রেনার বসে আছে আমার পাশে, সে কি আমাকে গাড়ি শেখানো টিচিং করছে না করছে না? আমি এটাকে টিচিং বলবো না বলবো না? বলবো না। যে ট্রেনার আমাকে গাড়ি চালানো শেখাচ্ছে, বলছি মুখে উচ্চারণই করছে শেখাচ্ছে, সেটাকে আমি টিচিং বলবো না বলবো না? কিভাবে শেখাচ্ছে, কিভাবে শেখাচ্ছে আমার দেখার দরকার নেই, যে কোনো শিখনই তো
পেছনে কিছু না কিছু টিচিং ওটা 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 শিক্ষক টিচিং কি টিচিং নয় টিচিং না শিখছে তো ও বাবা টিচিং নয় কেন টিচিং নয় সে আমাকে শেখাচ্ছে না সে তো আমাকে বলছে আপনি এইভাবে এইভাবে ক্লাসটা ক্লাসটাকে ক্লাসটাকে চিপবেন এইভাবে গিয়ারকে পাল্টাবেন এইভাবে স্টিয়ারিংটাকে হ্যান্ডেল করবেন এইভাবে গাড়ি স্টার্ট নেবেন প্রথমে তো ট্রেনিং নিচ্ছে না তো ট্রেনিংটা তাহলে টিচিং কি টিচিং নয় তোমাকে তোমাকে কেউ একজন হাতে ধরে এবিসিটি শেখাচ্ছে এটাকে তুমি টিচিং বলবে না বলবে বলবে না তো ওটা যদি তুমি টিচিং বলো তাহলে তুমি গাড়ি চালানোকে টিচিং বলবে না কেন সেটা তো গাড়ি চালানোর এবিসিডি শেখাচ্ছে ওটা হ্যাঁ এক্স্যাক্টলি এটা জয়িতার ভালো বলেছে ওটা গাড়ি চালানোর এবিসিডি শেখাচ্ছে আর তোমাকে এটা আর কি পড়ানোর এবিসিডি শেখাচ্ছে সুতরাং মনে রাখবে ট্রেনিংও এক ধরনের টিচিং ঠিক আছে ওটাও টিচিং ওটা অন্য রকমের টিচিং ওটা কি ধরনের টিচিং তোমার সাইকোমোটরের টিচিং ফিজিক্যাল এবিলিটি টিচিং কিন্তু ওটাও টিচিং মনে রাখবে এটা এই যে ইনস্ট্রাকশন যেটা আমরা বলি ইনস্ট্রাকশন এই ইনস্ট্রাকশনটা এক ধরনের টিচিং এইটা আমরা নর্মালি ক্লাসরুমে দিই তাহলে এখন আমি যে টিচিংটা দিচ্ছি এটা অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন খুব ব্রড সেন্সে এটাকে আমরা বলি ইনস্ট্রাকশন এবং আরেক ধরনের টিচিং হয় যেটাকে বলে ইন্ডক্টিনেশন ঠিক আছে এটা হচ্ছে মূল্যবোধের শিক্ষা কে দেয় মূল্যবোধের শিক্ষা বাবা মা দেয় শিক্ষকরাও দেয় কিন্তু শিক্ষকের তো একমাত্র শিক্ষকের শুধুমাত্র আর কি মূল্যবোধের শিক্ষা দেওয়া তো দায়িত্ব নাই তার দায়িত্ব তার নিজের সাবজেক্ট পড়ানো কিন্তু এমন কি কোনো মানুষ আছে যাদের দায়িত্ব হচ্ছে মূল্যবোধের শিক্ষা দেয় এমন কোন মানুষ আছে যারা যাদের দায়িত্ব হচ্ছে মূল্যবোধের শিক্ষা দেওয়া না নেই কেউ নেই এরকম কেউ এরকম কোন মানুষ হয় যে তার দায়িত্ব হচ্ছে মূল্যবোধের শিক্ষা দেওয়া সব সব মানুষ তো নাই কিছু কিছু জন হয় কিছু কিছু কে কে সেটাই বলছেন পার্টিকুলার কারা দেয় মূল্যবোধের শিক্ষা এরকম কেউ এরকম কোন বাবা মা হ্যাঁ বাবা বাবা মা দেয় শিক্ষা বাবা মা শিক্ষক বাবা মা বাড়ির গুরুজন বাড়ির গুরুজন এদের কি একটাই কাজ তোমাকে মূল্যবোধের শিক্ষা দেওয়া এছাড়া আর কেউ কোনো এরকম কোন একটা মানুষ আছে যে সবসময় মানুষকে মূল্যবোধের শিক্ষাই দেয় যার কাজই দেয় মূল্যবোধের শিক্ষা দেওয়া একটু বলি আমি যে এটা করবে এটা করবে না এটা করলে সবাই ভালো থাকবে জগৎ ভালো থাকবে তুমি ভালো এই ধরনের কথা বলে তারা কোন অভিজ্ঞ ব্যক্তি আমরা হতে পারি হ্যাঁ কি বলো যারা গুরুদেব মানে গুরুদেব বলতে এইটা ঠিক কথা যে বিভিন্ন যে গুরুদেব যাকে আমরা বলি ধর্মগুরু বলি ঠিক আছে ধর্মগুরু আধ্যাত্মিক গুরু আধ্যাত্মিক গুরু এই যে তুমি আস্থা আস্থা চ্যানেলে যাও দেখবে বিভিন্ন লোক আছে সারাক্ষণ মূল্যবোধের শিক্ষা দিয়ে চলেছে আস্থা সাধনা এই সকল যে ঠিক আছে এবং তোমরা দেখবে এখন তোমরা সেই শিক্ষা নিতে পারছো না ঠিক আছে তোমরা এখন সেটা তুমি দেখতে সহ্য করতে পারবে না দেখতেও পারবে না কারণ ওই যে শিক্ষাটা দিচ্ছে না এটা উচ্চ মানের শিক্ষা ওটা নেওয়ার জন্য যে তোমার সাংসারিক বা জ্ঞান প্রয়োজন সেই জ্ঞানটা তোমাদের এখন আসেনি সেটা তুমি ওই জ্ঞান তুমি নিতে পারবে না তোমার মনে হয় এগুলো আবার কে দেখে এগুলো আবার কে শোনে তোমার কি মনে হয় সমস্ত অশিক্ষিত লোকরা এগুলো শোনে না একটা বয়সের পর ওগুলো তুমি বুঝতে পারবে ঠিক আছে একটা বয়সের পর তোমার ওগুলো বোধগম্যতার স্তরে আসবে ওটা খুব উচ্চ মানের শিক্ষা এই উচ্চ মান ওই অবধি আমরা এখনো পৌঁছাইনি সেজন্য আমাদের ওই জিনিস আমাদের ভাল লাগে না ওকে তাহলে আমি বলতে চাইলাম কি যে এত কিছু জিনিস বললাম এই সবগুলোই কিন্তু এক ধরনের ডিফারেন্ট টাইপস অফ টিচিং স্যার কিছু কিছু ব্যক্তি রয়েছে তো যে লাস্ট বয়স পর্যন্ত শোনেনি যেমন সায়েন্স টেস্ট এই সকল যারা সায়েন্স লিখছে এই সকল বলছে তারা তো মানছে না এই সকল তারা তো এই সকল প্রায় শুনতে চায় না জানতে চায় না লাস্ট বয়স পর্যন্ত তাদের সময় নেই বলে শুনতে চায় না প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জীবন দর্শন আছে ঠিক আছে এই জীবন দর্শন আছে কেউ তার নিজের জীবন দর্শন নিজে তৈরি করে তুমি 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 যে এরকম কথা বলছো যে সায়েন্টিস্টরা শোনে না তুমি কটা সায়েন্টিস্টকে তুমি দেখেছো যারা শোনে না তুমি বলছো তো কনফার্ম করে না শোনে স্যার ঠিক আছে তুমি 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 একদিন ট্রাই করবে যে বলছো তুমি একদিন ট্রাই করবে যে আস্থা বলো বা সাধনা যে চ্যানেলগুলো বলছো একদিন ট্রাই করে একদিন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বসে একটু শুনবে অ্যাকচুয়ালি ওরা কি বলছে শুনে দেখবে এত উচ্চ মানের কথা বলছে হয়তো সে কথা তোমার বোধগম্যতা স্তরের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে সেজন্য তুমি শুনতে পাচ্ছ না তোমার তোমার মাথায় ঢুকবে না যে কি বলছে আর কি বুঝতে পারছি ঠিক আছে সেই জন্য সেই সেই বয়সটা যখন আসবে মানুষের সেই যে পারিবারিক সাংসারিক যে জ্ঞানটা যখন ওই রকম স্তরে যাবে ঠিক আছে ধরো কোনো গুরুদেবকে একজন জিজ্ঞেস করছে ঠিক আছে জানেন আমার ছেলের এই হয়েছে তারপরে আমার ছেলে এই করছে বলুন তো আমি এখন কি করব
এই যে আমার ছেলে এই করছে, আমার ছেলে এই হয়েছে, আমার ছেলে ওই করছে, সেই অবস্থা তো তোমাদের এখনো পৌঁছায়নি, তোমরা ওই সমস্ত জিনিস বুঝতেও পারবে না সেজন্য। সেখানে ওইটা উচ্চ মানের শিক্ষা, আমরা তোমাদের যে মূল্যবোধের শিক্ষা দিই সেটা জীবনের মূল্যবোধ থেকে বেশি দিই আর কি, শিক্ষার মূল্যবোধ। এ কি বলি তোমাদের, কি বললাম একটু আগে, যে পড়াশোনা করলে একটু মন দিয়ে পড়াশোনা করো, এটা নিশ্চয়ই জীবনের মূল্যবোধের শিক্ষা, বিশেষ করে এটা শিক্ষার মূল্যবোধের শিক্ষা, কিন্তু ভালো করে পড়াশোনা করো যাতে। কিন্তু ওখানে কিন্তু এটা পড়াশোনার কথা হয় না, এটা উচিত, ওটা উচ্চ মানের এক ধরনের পদ্ধতি আর কি পড়ানোর। ওকে ঠিক আছে, নেক্সট আমি আরেকটা জায়গায় যাই, বেশিক্ষণ আলোচনা করবো না, আর মিনিট 5-10 পরে ছেড়ে দেবো। ওকে, আমরা যখন টিচিং, টিচিং যে কথাটা, টিচিং টিচিং কে করে, টিচিং টিচিং কার কাজ, শিক্ষকের কাজ, টিচারের কাজ, লার্নিং কার কাজ, শিক্ষার্থীদের, লার্নিং শিক্ষার্থীদের কাজ, তাই তো? শিক্ষণের, শিক্ষণ হচ্ছে শিক্ষকের কাজ আর শিক্ষণ হচ্ছে শিক্ষার্থীদের কাজ। তাহলে এই যে আমি আজকে তোমাদের টিচিং দিচ্ছি, তাহলে এই ক্লাসরুম যেটা শুরু হয়েছে 3:30 সময় যে ক্লাসরুম শুরু হলো, তাহলে আমার টিচিংটা অ্যাকচুয়ালি কখন থেকে স্টার্ট হয়েছে? 3:30 3:30 এক্স্যাক্টলি। আর কে কিছু বলবে? আমার আমার প্রশ্ন দিয়ে বলছো, কিন্তু আমার টিচিংটা, আমি যদি আমার আমার কাজটাকে আমি টিচিং বলি, তাহলে আমার টিচিংটা কখন স্টার্ট হয়েছে? 3:30 সবাই তাই বলছো? না না, ওরা বলো কোনো কিছু নিয়ে আলোচনা শুরু করছে তখন থেকে, তখন থেকে 3:30 থেকে 3:40 হয়েছে, তখন 3:30 তো অ্যাকচুয়ালি হয়নি, আমি 3:40 জয়েন করেছি, 3:40 থেকে, তাই তো? সবারই এই মত তো? অন্য কেউ কিছু বলতে চাইলে বলো না, কেউ কিছু বলবে না? ওকে, তাহলে আমি এই যে পাওয়ার পয়েন্টটা বানিয়েছি কালকে বসে বসে বানিয়েছি, সেটা কি আমার টিচিং এর পার্ট না পার্ট না পার্ট না আমার 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 টিচিং, কিন্তু আমি তোমার লার্নিং এর কথা বলছি না, আমি টিচিং এর কথা বলছি। তাহলে এই যে আমি কালকে বসে বসে পাওয়ার পয়েন্টটা বানালাম, এই যে কালকে বসে বসে আমি ভাবলাম তোমাদের আজকে কি বলবো, এটা কি টিচিং এর পার্ট না পার্ট না টিচিং এর পার্ট? তুমি যে বলছো 7:30, তুমি বলছো 3:30 থেকে আমার পড়ানো, আমার টিচিং শুরু হলো, এইভাবে ভুলতো নাকি কথাটা? উল্টো করে বলা যেতে পারে, তোমার লার্নিং, বলো বলো, কেউ একজন বলছো তার নেটওয়ার্ক খুব উইক, সে নেটওয়ার্ক খুবই উইক, সে নেটওয়ার্কে তার কথাই আসছে না আর কি। কিন্তু আমি যদি বলি তাহলে, তাহলে দুজন বলছো একসঙ্গে, একজন বলো দীপিকা বলো, তারপর হচ্ছে মনীষা বলো, দীপিকা বলো। দীপিকার কথা শোনা যাবে না, বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। মৌমিতা কিছু বলতে চাইলে বলো, মনীষা কিছু বলছিলে, মনীষা কিছু বলতে চাইলে বলো। আপনার টিচিং আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের লার্নিং শুরু হয়েছে আজকে 3:30 থেকে। সেটা হতেই পারে, আমি আমি তাতে আমি কিন্তু আমি আমি কিন্তু মানে টিচিং এর কথাই জিজ্ঞেস করেছিলাম, যে আমার টিচিং কখন স্টার্ট হয়েছে, তখন তোমরা বলেছিলে 3:30 স্টার্ট হয়েছে, নিশ্চয়ই নয় না স্যার, তাই না? আমি যখন থেকে তোমাদের এই পড়াশোনার কথা ভাবতে শুরু করেছি তখন থেকে আমার টিচিং স্টার্ট হয়েছে, সেটাকে আমি কোন স্টেজ বলবো টিচিং এর? প্রারম্ভিক, সেটাকে আমি কি, সেটাকে আমি এটা বলতে পারি কি, সেটাকে আমি এটা বলতে পারি প্ল্যানিং স্টেজ আমার? হ্যাঁ না, প্ল্যানিং স্টেজ। এবং আরেকটা স্টেজ থাকে যেটা এখন চলছে, যেটাকে আমরা বলি এক্সিকিউশন, মানে এক্সিকিউশন মানে কার্যক্ষেত্রে প্রয়োগ করা। আগেরটা কি ছিল? প্ল্যান করা, বাড়িতে বসে বসে প্রস্তুতি বা পরিকল্পনা করা। এখন যেটা চলছে সেটা এক্সিকিউশন, এক্সিকিউশন মানে হচ্ছে কি, যে আমি অ্যাকচুয়ালি কর্মক্ষেত্রে সেটাকে প্রয়োগ করছি। এরপরে কি কোনো কিছু থাকে আর? সাধারণত যখন টিচাররা ক্লাসরুমে পড়াতে আসেন তখন নিশ্চয়ই বাড়ি থেকে তিনি প্ল্যান করে আসেন, এসে ক্লাসরুমে ঢোকেন, পড়াতে শুরু করেন। তাহলে ক্লাসরুমে ঢোকার আগে তিনি যে কাজগুলো করেছেন আজকে ক্লাস নেওয়ার জন্য, সেটা তার প্ল্যানিং স্টেজ। তিনি যখন ক্লাস করছেন সেটা তার এক্সিকিউশন স্টেজ। এছাড়াও কি টিচার আর কিছু করেন ক্লাসরুমে? হ্যাঁ, ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন করেন। ব্যাস, ভেরি গুড। এরপরে তিনি ইভ্যালুয়েশনও করেন। তাহলে এই তিনটাকে নিয়ে আমার টিচিং তৈরি। এবং তোমরা কোথাও না কোথাও পড়ে থাকতেও পারো হয়তো বাই চান্স, যে এই তিনটে জিনিসের তিনটে নাম আছে, কি নাম আছে জানো?
না জানে না, জানে না, নাম দেখে নাও। একটাকে বলে প্রি অ্যাক্টিভ স্টেজ টিচিং এর, একটা বলে ইন্টারঅ্যাকটিভ স্টেজ, আর একটা বলে পোস্ট অ্যাক্টিভ স্টেজ। প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ মানে যখন আমি ক্লাসরুমে ক্লাস চলছে তার আগে যে ঘটনাটা ঘটছে সেটা প্রি অ্যাক্টিভ, আর ক্লাস শেষ হওয়ার পর টিচার স্টুডেন্টদের যে মূল্যায়নটা করে সেটা পোস্ট অ্যাক্টিভ স্টেজ। তাহলে দেখো টিচিং কে আমরা কতভাবে দেখছি, তাই না? টিচিং কে আমরা আগে দেখলাম টিচিং এর কত রকমের রূপ, কন্ডিশনিং একটা, ট্রেনিং একটা, ইনস্ট্রাকশন একটা, ইন্ডক্ট্রিনেশন একটা। আবার দেখো টিচিং কে আমরা অন্য একটা ভাবে দেখছি, যে টিচিং এর তিনটে ফেজ বা স্টেজ, প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ। তো টিচিং কে কিন্তু আমরা অ্যানালিসিস করছি বিভিন্ন ভাবে, এবং এই টিচার এডুকেশনে যখন ট্রেনিং দেওয়া হয় তখন এই যে অ্যানালিসিসটা করা হয়েছে এরপরে বেস করে তাদের ট্রেনিং দেওয়া হয়। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করব, লাস্ট। এটা ধরে নাও যে টিচার মানে আমাদের যে পড়াই তার তো অনেক রকমের কন্টেন্ট হতে পারে। জিকে একটা কন্টেন্ট, জিকেও তো কন্টেন্ট, জিকে পড়ানো হয় না, হয় না কোথাও? কোথাও কি কোনো আমাদের সিলেবাসের মধ্যে কোনো প্রি প্রাইমারি, প্রাইমারি বা সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি কোথাও কি জিকে থাকে সিলেবাসে? তোমাদের জানা আছে? ওকে, এখন আইসিএসসি সিবিএসসি বোর্ডে কিন্তু ক্লাস ফোর ফাইভ সিক্স অব্দি, প্রায় সিক্স অব্দি জিকে থাকে একটা করে। তাহলে কোনো টিচার জিকে পড়ান? আবার তোমাদের এটাও বলেছিলাম যে নামতাও পড়ানো হয়। আবার দেখো ক্লাস সেভেন এইটে গিয়ে সিম্পল ইন্টারেস্ট, তারপরে রিফ্লেকশন মানে প্রতিফলন, এগুলোও পড়ানো হয়। আবার দেখবে কোনো কোনো সময় বিভিন্ন সাবজেক্টে প্রজেক্ট থাকে। আবার দেখবে প্রজেক্ট থাকে, আবার কোনো কোনো সময় দেখবে আমরা 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 অ্যাজ এ ইউনিভার্সিটি টিচার আমরা পিএইচডিও পড়াই, মানে পিএইচডি করাই, যেমন জয়িতা আমার কাছে পিএইচডি করেছে। তাহলে এই যে, এই যে এতগুলো সাবজেক্ট ম্যাটারের কথা বলা হলো, জিকে, নামতা, সুদ, প্রতিফলন, বিভিন্ন প্রজেক্ট কিংবা পিএইচডি, এই যে এত রকমের কন্টেন্ট, তাহলে যেভাবে আমি জিকে পড়াবো, জিকে পড়ানোর পদ্ধতি যেটা হবে সেইভাবেই কি আমি প্রতিফলনও পড়াবো নাকি পদ্ধতি পাল্টাবে? কি মনে হয়, না জিকে পড়ানোর পদ্ধতি আর সরল সুদ বা প্রতিফলন পড়ানোর পদ্ধতি বা পিএইচডি পড়ানোর পদ্ধতি সবই কি একই রকমই পদ্ধতি হবে পড়ানোর? না, আলাদা হবে। কেন আলাদা আলাদা হবে কেন? কি আলাদা কন্টেন্ট, কন্টেন্ট আলাদা বলে? হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট আলাদা মানে কি রকমের আলাদা, তোমাদের কি রকমের আলাদা মনে হচ্ছে? জিকে পার্ট আলাদা, কি আলাদা মানে কি আলাদা? জিকে তো আলাদা, সবই তো আলাদা, সে তো সিম্পল ইন্টারেস্ট আলাদা, রিফ্লেকশন আলাদা, তাই না? সরল শুধু আলাদা, প্রতিফলন আলাদা। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা লিখেছি, তাহলে ছটা ছ রকম পদ্ধতিতে পড়াবো, তাই তো বলছো? যেরকম সে পদ্ধতি কিরকম মানে কেন পার্থক্যটা আসবে আন্দাজ করতে পারো? ওকে, মনে রাখবে এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলোতে না বুঝতে হয়, বুঝতে হয় কিছু কিছু জিনিস আছে, আর কিছু কিছু জিনিস আছে এর মধ্যে বুঝতে হয় না। দেখো প্রথম প্রশ্নটা করা, দেখো আছে কাছে হুইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এখন ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। আমাদের আমাদের ইন্ডিয়ার বলেছি, আমেরিকার বলিনি, সরি। লেখা আছে হুইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ বা তোমাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। তোমার কি মনে হয় এটাতে বুঝতে লাগে, এর মধ্যে কোনো বোঝার পোর্শন আছে? বাংলাদেশের রাজধানী ঢাকা, এখানে কিছু বোঝার আছে? না না, তার মানে যা কিছু পৃথিবীতে আছে সবকিছু কিন্তু বোঝার নয়, না? ঠিক আছে, কোন টিচার যদি বলে বুঝলি বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলে কথাটা হিসাবে টিচার হিসেবে ভুলই বলা হচ্ছে বোধ হয়। এ বুঝলি আবার কি কথা, বাংলাদেশের রাজধানী ঢাকা আবার বোঝার কি আছে এতে? তার মানে পৃথিবীর সমস্ত বিষয়বস্তু কিন্তু বোঝার নয়, কিছু কিছু বিষয়বস্তু আছে সেটা হচ্ছে মুখস্থ করার, সেটাকে আমরা বলি মেমোরাইজ করতে পারা, শুধুমাত্র না বুঝে মুখস্থ করতে পারা। আর কিছু কিছু বিষয়বস্তু আছে যেটা বুঝতে হয়, যেমন দেখো সরল সুদ কিংবা প্রতিফলন, এখানে বুঝতে হয়।
নিউটনের যে গতিসূত্র আছে এগুলো বুঝতে হয়, এটা মুখস্থ করে হয় না। আর কিছু কিছু আছে সেটা বোঝার উপর দিয়ে যায়, শুধু বুঝলে চলে না, বোঝার উপরে তাকে অ্যাপ্লাই করতে হয়। এই হিসাবে আবার টিচিংকে তিনটে জায়গায় বা তিনটে লেভেলে ভাগ করে। দেখো তিনটে লেভেল আছে, দেখো একটাকে বলে মেমোরি লেভেল টিচিং, মানে এমন টিচিং যে টিচিংটাই কন্টেন্ট ম্যাটারে বোঝানোর কিছু নেই, যেমন নামতা বোঝানোর কিছু নেই, যেমন জিকে বোঝানোর কিছু নেই। তাহলে নামতা বা জিকে যদি পড়াতে হয় তাহলে সেখানে পড়াতে হবে মেমোরি লেভেল অফ টিচিং এর পদ্ধতি দিয়ে। আর কিছু জিনিস আছে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের জিনিস, সেখানে পড়াতে হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেল দিয়ে, সেটার পদ্ধতি আলাদা। আর কিছু আছে যেখানে আমাকে প্রবলেম সলভ করতে হয় বা অ্যাপ্লাই করতে হয়, সেটাকে বলে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। এটাও তোমরা কোনো এক সময় নিশ্চয়ই পড়বে হয়তো। আপাতত আমি যে টাইম দেখছি তাতে আর কি 1 ঘন্টা পার হয়ে অনেকটা হয়ে গেছে, আপাতত আমি আলোচনাটা এখানে শেষ করি। যদি আমি বলেছি আগেই যে আমার কাছে আরো স্লাইড আছে, যে চলতেই পারে এরকম করে, আরো 1/2 ঘন্টা চলতে পারে, আরো 40 মিনিট চলতে পারে, ঠিক আছে, সেরকম তো কোনো ব্যাপার নয়। এই একটা কিছু আলোচনা হলো, যতদূর মনে হলো যে হ্যাঁ আমি নিশ্চয়ই এডুকেশনাল ফিল্ডেরই আলোচনা করলাম এবং এডুকেশনের বিষয়বস্তু আলোচনা করলাম। এবার যদি তোমাদের জয়িতা আমি শেষ করি, হ্যাঁ 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 স্যার, ওকে ঠিক আছে শেষই করি। এবার যদি বলো তোমাদের কিছু বক্তব্য থাকলে বলো, যে হ্যাঁ আমাদের কিছু আরো কিছু জানার আছে বা আরো কিছু জিজ্ঞাসা আছে সেটুকুকে আলোচনা করি। হ্যাঁ আরো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো। সমীর সমীর সমীরের মাইক্রোফোনটা খুব ডিস্টার্ব করছে। আচ্ছা আগে শুধু সমীর, আগে আগে সমীর বলো, সমীর বলো। আর তুমি বোধ হয় বাঁশুরি বোধ হয় তুমি আছো, সে বলো বনশ্রী। আচ্ছা আচ্ছা আগে সমীর বলো, সমীর কথা শুনতে পাচ্ছি না, বলো এইগুলো দরকার নেই, তোমরা প্রশ্ন করো যদি জিজ্ঞাসা থাকে। আরেকজন কে বললে বলছিলে, ঘোড়াই কি ঘোড়াই ওটা, বনশ্রী ঘোড়াই, বনশ্রী বনশ্রী কিছু বলবে, তুমি কিছু বলতে চাইছিলে? না স্যার কিছু না। ওকে বলো আর কে কিছু বলতে চাইলে, একজন হাত তুলেছে, মাসুকা খাতুন হাত তুলেছে, বলো মাসুকা বলো। মাসুকা হাত তুলেছে কেন, আমাকে টাটা করছে স্যার? আমি এখানে রেকর্ডিংটা, মাসুকা আমাকে একচুয়ালি টাটা করছে যে স্যার অনেক করেছে, টাটা করছে স্যার, এখানে রেকর্ডিংটা অফ করছি, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে ঠিক আছে। আমি স্টুডেন্ট যত